দিয়েছেন। সে কারণে তোমরা দৃষ্টি নিচু করো, মাথা উপরে তুলো না, পায়ের পাতা দুটো একসাথে রাখো, আর তোমাদের পোশাকের মধ্য দিয়ে তোমাদের শরীর যেন দেখা না যায়। তাহলে ঋগ্বেদের কথা অনুযায়ী 8 নম্বর গ্রন্থে 33 নম্বর অনুচ্ছেদে 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা তাহাদের দৃষ্টি নিচু করবে, তাহারা বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকাবে না আর পর্দার আড়ালে থাকবে। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে 10 নম্বর গ্রন্থে 85 অনুচ্ছেদে 30 পরিচ্ছেদে যে এটা শয়তানি আর খারাপ কাজ যে যখন কোন পুরুষ তার স্ত্রীর কাপড় দিয়ে নিজের উরু ঢেকে রাখে, তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিপরীত লিঙ্গের পোশাক পরা নিষিদ্ধ। এছাড়া উল্লেখ আছে মহাবীর চরিতে 2 নম্বর অধ্যায়ের 71 পৃষ্ঠায় যে শ্রীরামচন্দ্র যখন দেখলেন পরশুরামকে, তখন স্ত্রী সীতাকে বললেন যে পরশুরাম আমাদের গুরুজন, তুমি দৃষ্টি নিচু করো আর পর্দার আড়ালে যাও। তাহলে শ্রীরাম স্ত্রী সীতাকে বলছেন যখন কোন গুরুজন আসবে তুমি পর্দা টানবে আর দৃষ্টি নিচু করবে। এরপর আপনারা যদি ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন দেখেন, সেখানে ইন্ডিয়ান মহিলাদের দেখবেন তারা পর্দার আড়ালে আছে। প্রাচীন মুদ্রা গুপ্ত সাম্রাজ্যের সময়কার, যেখানে মহিলারা ইন্ডিয়ান মহিলারা মাথায় পর্দা দিয়েছে, সেই পর্দা কাঁধ পর্যন্ত, কারো হাত পর্যন্ত। আজকের দিনেও ইন্ডিয়ার অনেক গ্রামে গেলে দেখবেন সেখানে মহিলারা মাথা ঢেকে রেখেছে, কেউ কেউ মুখও ঢেকে রেখেছে। তাহলে যদি মহিলাদের শালীনতা ভালো করে দেখেন, ইসলাম ধর্মে আর হিন্দুইজমে বলা আছে মহিলাদের শরীর ঢাকতে হবে। এছাড়াও লোকজন আরো বলে যে ইসলাম ধর্ম কেন পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। আসলে যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মগ্রন্থই পুরুষদের অনুমতি দেয় তারা যতগুলো খুশি বিয়ে করতে পারে। যদি রামায়ণ পড়েন, রামচন্দ্রের বাবা রাজা দশরথ তার 3 জন স্ত্রী। যদি বিষ্ণুসূত্র পড়েন 24 অধ্যায় প্রথম অনুচ্ছেদে একজন ব্রাহ্মণ 4টা বিয়ে করতে পারে। যদি মহাভারত পড়েন কৃষ্ণের কতজন ছিল স্ত্রী? 4 জন, 10 জন, 1000, 10,000। কৃষ্ণের ছিল 16,108 জন স্ত্রী। কৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে মুসলমানদের 4 জন থাকলে কি সমস্যা? পবিত্র কোরআনের সূরা নিসা 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে নারীদের মধ্যে 2, 3 বা 4 জনকে বিবাহ করো, যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে করো। ইসলাম 2, 3 বা 4 জন স্ত্রীর অনুমতি দিচ্ছে, তবে সুবিচার করতে না পারলে একটাই বিয়ে করতে বলছে। যদি সুবিচার করতে পারেন সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারেন, তার বেশি করতে পারবেন না। ইসলামে বহু বিবাহকে কেন অনুমতি দেওয়া হয়েছে জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন, ইসলামে নারীদের অধিকার। আমার লেকচার শেষ করার আগে আমি বলতে চাই যে যদি আমরা ইতিহাস ভালোভাবে দেখি যে ব্রিটিশরা তারা যখন ইন্ডিয়ায় আসলো, পশ্চিমা সংস্কৃতি তখন ইন্ডিয়ার সংস্কৃতির উপর প্রভাব ফেলল, এসব কারণে ইন্ডিয়ার সংস্কৃতির অধঃপতন হয়েছে। আর 19 শতকের প্রথম দিকে বেশ কিছু হিন্দু সমাজ সংস্কারক ছিলেন, তাদের প্রথম দিককার একজন হলেন রাজা রামমোহন রায়। তিনি বাংলায় জন্মেছিলেন 1772 সালে। তিনি শিখেছিলেন ইংলিশ, আরবি আর ফার্সি। তিনি একটা বই লিখেছিলেন 1803 সালে, যেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে। তিনি উপনিষদের দর্শনগুলো বিশ্বাস করতেন, তিনি উপনিষদের কথাগুলো বিশ্বাস করতেন। তিনি বলতেন মহান স্রষ্টা একজনই, স্রষ্টার প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন আর বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না, স্রষ্টা মানুষ হয়ে জন্মাতে পারেন না। বর্ণ প্রথার বিরুদ্ধে বলেছেন, যখন তিনি তার ট্রাস্ট বানালেন অর্থাৎ ব্রাহ্ম সমাজ, তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন যে কোন প্রতিমূর্তি, খোদাই করা কিছু, কোন ভাস্কর্য, কোন মূর্তি, কোন ফটো, কোন ছবি এই বিল্ডিং এ ঢুকবে না। এখন ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ রয়েছে, তবে সবাই এটা বিশ্বাস করে যে ঈশ্বর একজনই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা ঠিক নয়, ঈশ্বর অবতার হয়ে আসেন না, তারা বর্ণপ্রথার বিরুদ্ধে। আর এখানে সংসারার চক্র সম্পর্কে বলা হয়েছে যে এটা মানা ঐচ্ছিক, মানতে চাইলে মানতে পারেন, না মানলে এটা মানার দরকার নাই। ব্রাহ্ম সমাজের অনেকগুলো ভাগের মধ্যে একটা হল প্রার্থনা সমাজ, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস রানাডে। জাস্টিস রানাডে বোম্বে শহরে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ, আর সেখানে তিনি সবগুলো নিয়মই মেনেছেন। তবে মহিলাদের ব্যাপারে বিশেষভাবে তিনি বলেছেন মহিলারা অবশ্যই শিক্ষিত হবে, আর যখনই কেউ বিধবা হবে সে আবার বিয়ে করবে। আরেক বিখ্যাত সমাজ সংস্কারক আমাদের দেশের হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। তিনি কঠোরভাবে বেদ মানতেন,
তিনি বলেন, হিন্দুদের শুধুমাত্র বেদকেই মেনে চলা উচিত। বিশেষভাবে বলেছেন যে ঈশ্বর একজন, স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন, তিনি বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না। আরেকজন বিখ্যাত সংস্কারক আপনারা সবাই জানেন, স্বামী বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তিনিও বলেছেন আমাদের বেদকেই মেনে চলা উচিত। তিনি বলেন, যদিও বেদের 99% কথাই পাওয়া যায় না, আজকে আমাদের কাছে মাত্র 1% বেদ আছে, সেগুলোর ব্যাখ্যায় বড় হলটা তো কুলবে না। তিনি বলেছেন আমাদের হিন্দু বলে ডাকা উচিত নয়, আমাদের বলা উচিত বেদান্তবাদী, বেদান্তবাদী। যদি ভালো করে দেখেন যে ব্রিটিশরা কয়েকশো বছর আগে তারা ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আমাদের দেশ লুটপাট করেছে। তারাই ডিভাইড অ্যান্ড রুলের নিয়ম চালু করেছে। তারা তখন দেখেছিল এখানে হিন্দু আর মুসলমান দুটো আলাদা ধর্ম, শাসন করতে গেলে আলাদা রাখতে হবে। তারা ইন্ডিয়ান সংস্কৃতির অধঃপতন ঘটিয়েছে, আর এসব কারণে হিন্দুইজম নিচে নেমে গেছে। এজন্যই 19 শতকের প্রথম দিকে আমরা অনেক হিন্দু সমাজ সংস্কারককে দেখতে পাই, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি এখানে যেসব কথা বলেছি সব কথাই পণ্ডিত লোকেরা বলে গিয়েছেন। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র মাত্র, আমি হিন্দুইজম নিয়ে যেসব কথা বলেছি এগুলো আমার বানানো কথা নয়, এসব কথা বলে গিয়েছেন বিখ্যাত হিন্দু সংস্কারকরা, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের কথাগুলো বললাম। আমি কি করেছি, তারা যা বলেছেন ধর্মগ্রন্থ থেকে আমি সেই কথাগুলো বলেছি, হিন্দু ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে বলেছি। আমি বেশি যেটা করেছি সেটা রেফারেন্স দিয়েছি, আর কিছু না। আর হিন্দুইজম সম্পর্কে আমি যেসব কথাগুলো বললাম এগুলো তো আমি সবসময় বেদ থেকে আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি জানি যে বেদই হল সবচেয়ে পবিত্র, তবে আমি যে কারণে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি, কিছু হিন্দু যারা শুধুমাত্র বেদে বিশ্বাস করেন তারা যদি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি বাদও দেন, বেদগুলো বাদে, তখন আমার লেকচারটা আগের মতই থাকবে। তবে অনেক হিন্দু আছে যদিও তারা বেদকে শ্রদ্ধা করে, তারা ভগবদ গীতা বা পুরাণ সম্পর্কেই বেশি জানে, এই কারণে আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। তারা বেদের কাছাকাছি আসতে পারে, সেই কথাগুলো মানতে পারে যে কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে প্রতিষ্ঠিত। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুলের নীতিতে আমাদের শাসন করেছিল, আর দুর্ভাগ্যজনকভাবে আমার মধ্যেও এটার প্রভাব আছে। ভেবেছিলাম হিন্দুইজমের সাথে ইসলামের সাদৃশ্য হয় কিভাবে, এটা অসম্ভব। এইসব পণ্ডিতদের বই পড়ার পরে, এই সমাজ সংস্কারক গবেষণা করার পরে আমার এই লেকচারটা দাঁড়িয়েছে। তবে আসল কারণ এই ব্রিটিশরা, তারা ডিভাইড অ্যান্ড রুলের নীতি মানত। আমাদের দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো আমরা এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলছি। আরো দুর্ভাগ্যজনক, ইন্ডিয়ার বেশিরভাগ পলিটিশিয়ান, সবাই না হলেও তাদের বেশিরভাগই, তারাও এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে ভোট পাওয়ার জন্য। পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, গড়ে প্রত্যেক দিন একটার বেশি দাঙ্গা হয়েছে। যদি এই দাঙ্গাগুলোর পেছনের কারণ দেখেন, প্রায় সবগুলো দাঙ্গায় বাদিয়েছে পলিটিশিয়ানরা তাদের ভোট ব্যাংকের জন্য। একবার এক লোক আমাকে বলেছিল যে পলিটিশিয়ানরা তারা আগুনের মধ্যে তেল ঢালছে। আমি বলবো না, কথাটা ভুল, আমি একমত না যে পলিটিশিয়ানরা আগুনের ভেতর তেল ঢালে। পলিটিশিয়ানরা তারা তেলের উপর আগুন জ্বালায়। তেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগে। দেখবেন মোটর গাড়ি এই তেল দিয়ে চলে, কারখানার কাজ চলছে এই তেল, এটা দিয়ে দেশের অনেক কাজই হচ্ছে। পলিটিশিয়ানরা আগুন ধরাচ্ছে আর এভাবে দেশে তারা ক্ষতি করছে। গত মাসে টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর ছাপা হয়েছিল, লেখা ছিল যে জাপানের কথা অনুযায়ী আগামী 20 বছরের মধ্যে ইন্ডিয়া পৃথিবীর একটা সুপার পাওয়ার হবে। আমরা জানি ব্রিটিশরা ইন্ডিয়া আসার আগে ইন্ডিয়া একটা সুপার পাওয়ারই ছিল। এখন যদি সব ইন্ডিয়ান, যদি সব হিন্দু আর মুসলমান তাদের ধর্মগ্রন্থ পড়ে, ধর্মগ্রন্থের কথাগুলো মেনে চলে, এক ঈশ্বরে বিশ্বাস, চূড়ান্ত রাসূলে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস করে, ইনশাল্লাহ ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে। যদি ইন্ডিয়ার হিন্দু আর মুসলমানরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ে সেগুলো মেনে চলে, আমরা আমেরিকার চাইতে বড় সুপার পাওয়ার হব।
আমেরিকা আর ইউরোপীয় দেশের চাইতে বড় হবে ইনশাআল্লাহ। বেদে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, ঋগ্বেদে আমাদের বলছে 10 নম্বর গ্রন্থে 71 নম্বর অনুচ্ছেদে 4 পরিচ্ছেদে, তারা দেখেও দেখতে পায় না, তারা শুনেও শুনতে পায় না। ধর্মগ্রন্থে পরিষ্কার ভাবে বলা আছে, তারপরও দেখবেন না, ধর্মগ্রন্থের কথাগুলো শুনেও শুনবেন না। একই কথা বলা হয়েছে পবিত্রকরণে সূরা বাকারার 44 নম্বর আয়াতে, তোমরা কিতাব অধ্যয়ন করো কিন্তু উহাকে অনুসরণ করো না। পবিত্রকরণে সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাম লা ইয়ারজিউন, তারা বধির মুখ এবং অন্ধ, সুতরাং সঠিক পথে ফিরবে না। আপনারা হয়তো এমনটা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ ধর্মেই যেসব ধর্মীয় নেতা আছেন, হোক সেটা ইসলাম, খ্রিস্টান বা হিন্দুইজম, তারা অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়াকে বাধা দিয়ে থাকে। এটা তাদের নিজের সুবিধার জন্যই, কারণ অনুসারীরা ধর্মগ্রন্থ মেনে চললে হতে পারে যে তারা তাদের বিভিন্ন সুবিধাগুলো পাবে না। এই লেকচার আমি আগেও দিয়েছি যে আল কোরআন অর্থ বুঝে পড়া উচিত। যদি কোরআনকে বুঝতে চাই, সবচেয়ে ভালো হবে যদি আরবি ভাষাটা শিখতে পারি। যদি আপনি আরবি শিখতে না পারেন, যেটা সবচেয়ে ভালো জানেন সে ভাষাতেই আপনি কোরআন শরীফ পড়ুন। পৃথিবীর অনেকগুলো ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ রয়েছে। একইভাবে যদি ভালো করে দেখেন, যদিও ইসলামের মধ্যে অনেকগুলো ভাগ, অনেকগুলো মতবাদ, এক দলের সাথে আরেক দলের পার্থক্য সেটা খুবই কম, পার্থক্য খুবই কম, সামান্য কিছু পার্থক্য, এই দলগুলোর বিশ্বাসের মূল কথাগুলো একই জিনিস, সৃষ্টিকর্তা একজনই, কোরআন শেষ আসমানি কিতাব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এখানে আসল কারণটা হলো পবিত্র কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল, আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন, সেটা এসেছিল আরবি ভাষায়। বর্তমানেও মানুষ আরবি ভাষায় কথা বলে, আর এই কারণে উইলিয়াম মুর, স্যার উইলিয়াম মুর ইসলামের একজন কট্টর সমালোচক, তারপরেও তিনি বলছেন গত 1200 বছর ধরে যে বইটা তার বিশুদ্ধতা ধরে রেখেছে, তিনি 200 বছর আগে বলেছিলেন, সেটা হলো পবিত্র কোরআন। কারণ এই কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল সেটা হলো আরবি, এবং সেটা এখনো ঠিক আছে। আমার অনুরোধ ইন্ডিয়ার সরকারের কাছে আর আমার হিন্দু ভাই বোনদের কাছে যে সংস্কৃত ভাষাকে পুনরুজ্জীবিত করুন। আমি ইন্ডিয়ার সরকারের কাছে অনুরোধ করব, হিন্দু ভাই বোনদেরকেও বলবো, আপনারা সংস্কৃত শেখেন, আপনাদের ধর্মগ্রন্থ পড়েন, আপনাদের বেদ পড়েন, সেখানে দেখবেন যে সৃষ্টিকর্তা একজন। সেখানে দেখবেন ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, ঈশ্বর অবতার হয়ে আসেন না। আরো বুঝতে পারবেন সর্বশেষ আর চূড়ান্ত দূতকে, বুঝতে পারবেন এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা, আর তখনই হিন্দু আর মুসলমানরা পাশাপাশি থাকতে পারবো, আর সুন্দর একটা জাতি আমরা গড়তে পারবো। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি, সূরা ইউনুসের 108 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহান নাস, বলো হে মানুষ জাতি, তোমাদের নিকট সত্য আসিয়াছে তোমাদের প্রতিপালক হইতে, যাহারা সৎপথ অবলম্বন করিবে মঙ্গলের জন্যই করিবে, যাহারা পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংস করিবে, এবং আমি কর্মবিধায়ক নহি তোমাদের মানুষ জাতির, ও আখির দাওয়ানা ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাক আল্লাহু খায়ের ডক্টর জাকির নায়েক, আজকের এই সন্ধ্যায় তার লেকচার শুনলাম হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্যগুলো নিয়ে। এখন শুরু হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। প্রথমেই প্রশ্ন করছেন একজন ভাই, ভাই আপনার নাম আর পেশাটা কি জানতে পারি? আমার নাম শরণ কুমার, আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি জানি যে হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারী বেদের কথা জানে না তারা, তবে আপনি কি বেদের সব কথাগুলো মানেন? বেদের কথার সাথে কি আপনি একমত? হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু লোক আছে তারা বেদ পড়ে, কিন্তু বেশিরভাগ অনুসারী বেদের কথাগুলো জানে না, আর অনেক ধর্মীয় নেতাই বেদের কথা অনুযায়ী তাদের কাজগুলি করে না। বেদ ঠিক হয়ে থাকলে তারা এমনটা করে কেন? উত্তরটা জানতে চাই। ভাই আপনি যে প্রশ্নটা করেছেন, প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কিনা। 2 নম্বর পয়েন্ট, যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা, তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন? 1 নম্বর পয়েন্ট, আমি কি বেদের সব কথাগুলো বিশ্বাস করি? যদি ভালো করে দেখেন, আল্লাহ পবিত্রকরণে বলছেন সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম, ইয়া কুল্লি আজলিল কিতাব, প্রত্যেক যুগে রাসূল প্রেরণ করছি। পবিত্রকরণে 4টা কিতাবের নাম আছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল আর কোরআন।
পবিত্র কোরআন হল আল্লাহ তালার সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর। এখন বোম্বে তো আমাকে একজন প্রশ্ন করেছিল, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা, আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি? দেখেন, নাম দিয়ে মাত্র চারটার কথা বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল আর কোরআন, কিন্তু আল্লাহ তাআলা আরো আসমানি কিতাব নাজিল করেছেন। এখন বেদের ব্যাপারে, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা, যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই, হাদিসেও বলা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী। আমি এখন বলবো এটা হতে পারে, এমন হতে পারে, হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য। বর্তমানে আমরা মানব সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাবকে, অর্থাৎ পবিত্র কোরআন, পুরো মানুষ জাতির জন্য। দুই নম্বর প্রশ্ন, আমি বেদের সবকিছু বিশ্বাস করি কিনা? আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইখতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাহাদের যাহারা নিজ হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে, দুর্ভোগ তাহারা যাহা লিখিয়াছে। তাহলে বুঝতে পারছি যে মহান সৃষ্টিকর্তা সব আসমানি কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না। আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয়, যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল হয়েছিল। সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে। তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই। হিন্দু পণ্ডিতরা এই ব্যাপারে একমত। আর আল্লাহ পবিত্র কোরআন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করিয়াছি, অবশ্যই আমি উহা সংরক্ষক। কোরআনকে আরো বলা হয় ফুরকান, যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয়। তাই বলবো, বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি, যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি। কারণ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই। আমি কি করছি? কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি, এটা ঈশ্বরের বাণী হতে পারে, কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না। বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে, এটার উপরেও লেকচার দিতে পারি, কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না। বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি, তাই আমি বলছি যে কোরআন হল ফুরকান, আর এটা দিয়ে পরীক্ষা করে দেখব, যদি এর সাথে মিলে যায় তাহলে এ কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক। আশা করি উত্তরটা পেয়েছেন। দয়া করে লাইনে দাঁড়ান। আপনাদের মধ্যে অমুসলিম ভাইদের আগে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে। আমার নাম যোগানন্দ। এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান আল্লাহকে। আজকে স্রষ্টা আমাদের কাছে শান্তির বাণী পাঠিয়েছেন জাকির নায়েকের মাধ্যমে। মানব জাতির শান্তি, এছাড়া হিন্দু মুসলমানের শান্তি, তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অসাধারণ একটা কাজ করেছেন, যেভাবে আপনি বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেন, অসাধারণ একটা কাজ করেছেন। তারপরও আমাদের হিন্দুইজমে একটা জিনিস রয়েছে, সেটা হল সিদ্ধান্ত। আপনি এখানে বেদান্ত নিয়ে কথা বলেছেন, যদি সিদ্ধান্ত পড়েন তাহলে হিন্দুইজম নিয়ে আরো বলতে পারবেন, আর এটা আমাদের মানব জাতির শান্তির জন্য ভালো হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। তিনি আমার প্রচেষ্টাকে পছন্দ করেছেন। আমি জানি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি। সাধারণত আমার লেকচারের সময় থাকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু আজকে আমাকে লেকচারের সময় দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা, কিন্তু আমি কথা বলেছি 1 ঘন্টা 40 মিনিট। আমি জানি আমরা যা কিছু করছি আমাদের এই কাজগুলো মহাসাগরে এক বিন্দু পানির সমান। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান্স, এছাড়াও দেখতে পারেন মেজর রিলিজিয়ান্স স্ক্রিপচার্স। এইসব বিষয় আর হিন্দুইজমের উপর আমি বেশ কিছু বইও লিখেছি। ইনশাল্লাহ এই বইগুলো পড়লে আপনারা হিন্দুইজম আর ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন। আমি শশাঙ্ক শেখর, এসেছি রাঁচি থেকে। আমি এখানে সত্যভামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি। স্যার, আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর
ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে। স্যার, আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি, সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি। মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে। স্যার, আমার প্রশ্নটা হল, ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয়? যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি? কারণ পবিত্র কোরআনেই সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা বিপর্যয় ঘটিও না। অথবা সূরা সুরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে যে, প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম। অথবা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে, যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করল। স্যার, একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে, সেটা হলো, ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ধর্ম বা মাঝহব, নাকি আমাদের দেশ, মাদারল্যান্ড, মাতৃভূমি বা কওম? অনেক ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নিয়ে প্রশ্ন করলেন যে, কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে, যা হচ্ছে জিহাদ, এটাকে ইসলাম কি অনুমতি দেয়? জিহাদ শব্দের অর্থ কি? এটা কি কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না? ভাই, এই জিহাদ সম্পর্কে বলি, এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই, মুসলমানদের মধ্যেও রয়েছে। বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে, কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে, যে কোনো যুদ্ধ, হতে পারে নিজের সুবিধার জন্য, হতে পারে পলিটিক্সের জন্য, হোক সেটা ভাষার জন্য, হোক বর্ণের জন্য, সেটাই হলো জিহাদ। মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না। জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, তার মানে চেষ্টা করা, তার মানে পরিশ্রম করা। জিহাদ মানে সংগ্রাম, কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা। ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা। এছাড়াও জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে। জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ, তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে, সেটা হারবুম মুকাদ্দাসা। যদি আপনারা কোরআন পড়েন, কোরআনের কোথাও পাবেন না, একটা আয়াত নেই, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও কোনো জায়গায় হারবুম মুকাদ্দাসার কথা বলা নেই। এই শব্দটা কোরআন বা হাদিসে নেই। জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক, এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ, এটা ভুল অনুবাদ। জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্র হতে পারে, সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, সেটা কিতাব ফি সাবিলিল্লাহ। একটা প্রশ্ন করা হয়, ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে? ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন, ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম, ইসলাম সবসময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেল। অনেকেই বলেন, ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, কোরআন বলছে কোন কাফিরদের যেখানেই পাবে ব্র্যাকেটে হিন্দু, তাদেরকে হত্যা করবে। যদি আপনি পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে। তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই। যদি আপনারা এই আয়াতের আগের আয়াতগুলো পড়েন, সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি। পবিত্র কোরআনের সূরা তাওবার 4 আয়াতে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, আর মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটা নাজিল করলেন মুসলিমদের সম্পর্কে। সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন, সবকিছু 4 মাসের মধ্যে ঠিক করে ফেলো, না হলে যুদ্ধ ঘোষণা করো। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন, যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে, তুমি শত্রুদের হত্যা করবে। এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে, যখন শত্রুরা তোমাকে মারতে আসবে, ভয় না পেয়ে লড়াই করো। আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে, যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন 7 নম্বর আয়াতে, কারণ 6 নম্বর আয়াতে উত্তরটা আছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে। শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে, তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও।
আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও। এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না, তাদের কোন নিরাপদ স্থানে পৌঁছে দাও। যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে, আরেকটা হলো সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো। পরের আয়াতেই বলছে, কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো। তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতেই বলছে যদি তারা শান্তি চায় শান্তিই ভালো। এখন আরেকটা প্রশ্ন, সূরা মাইদা 32 নম্বর আয়াতে কি বলছে বা সূরা নিসা 40 নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এটাই হলো ইসলামের আসল কথা। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যদি দুর্নীতির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। এখন আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতার 2 অধ্যায়ের 50 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন, চেষ্টা। যদি আপনারা পড়েন মহাভারত, মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে, হাজার হাজার অনুচ্ছেদে। কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি। মহাভারত একটা ধর্মগ্রন্থ, আপনারা হয়তো জানেন, এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পাণ্ডবদের 5 ভাই আর কৌরবের 100 ভাই যুদ্ধ। আর ভগবদ গীতা হল মহাভারতের অংশ, 18টা অধ্যায় কৃষ্ণের কথা। প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন বলছে, এটা আছে ভগবদ গীতার 1 নম্বর অধ্যায় 42-46 অনুচ্ছেদে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধক্ষেত্রেই মরে যাব, কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব? কৌরবরা আমার জ্ঞাতি ভাই, যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ, জানেন তিনি কি বলেছিলেন, 2 অধ্যায় 2 আর 3 অনুচ্ছেদে আছে, তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে? এটা একটা পাপ। তুমি এতটা দুর্বল হলে কিভাবে, তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয়, এটা অশুদ্ধ চিন্তা, এটা একটা পাপ। এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি বেহেশতে যেতে পারবে না। এরপরে ভগবদ গীতার 2 অধ্যায়ের 31-33 অনুচ্ছেদে আছে, শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হল যুদ্ধ করা, যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না, আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে। যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা করেন, আমি যদি ভগবদ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে, কোনো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি। আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য, তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয়। প্রসঙ্গটা বললে অনুচ্ছেদটা যুক্তি আছে, যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই। ভগবদ গীতা আর মহাভারতে এই কথাটাই বলা হয়েছে, সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। যখনই আমি কোনো হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে, সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে, আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে। তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন। এছাড়া অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে, আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেশতে যাবেন, অনেকে আছেন। তাদের একজন অরুণশ্রী বলছেন, তিনি সহিহ বুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ 2 নম্বর অধ্যায়ের 46 নম্বর হাদিস, বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে। এরপরে নবীজি বলেছেন যদি কোন মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে, সে পরকালে বেহেশতে যাবে, কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গনিমতের মাল নিয়ে। এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা। আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে, তারা কি ভগবদ গীতা পড়েনি, তারা কি মহাভারত পড়েনি? এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন 2 অধ্যায়ের 37 অনুচ্ছেদে আছে, হে অর্জুন, হে কুন্তির পুত্র, যুদ্ধের প্রস্তুতি নাও, যদি যুদ্ধে মারাও যাও কোন সমস্যা নেই, তুমি স্বর্গে চলে যাবে, আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদ গুলো পাবে। হাদিসে একই কথা আছে। তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই, যদি মারা যাও স্বর্গে চলে যাবে, যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে, সহিহ বুখারীও একই কথা বলছে, কোরআনও একই কথা আছে। তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে, আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয়, আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট?
এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব বা দিনকে মানা? যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? ভাই, দেশের আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি, আল্লাহকে মানার ব্যাপারে বলি, মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের চাইতে অনেক উপরে। ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য যে কোনো আইনের চাইতে। সে আইনটা যেই লিখুক না কেন, যেই লিখুক না কেন, তবে তবে আমি একজন ইন্ডিয়ান, আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোন আইন নেই যেটা ইন্ডিয়ার কোন মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয়। কোনো বাধা নেই। সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক, তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে। আমিও সে কাজই করছি। ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে। এমন কোন আইন নেই, আমি পাঁচ অক্ত নামাজ পড়তে চাইলে পড়বো না, পড়তে চাইলে পড়বো না। ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয়। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ, আর একজন ভালো ইন্ডিয়ানও। আর সংজ্ঞা অনুযায়ী, ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু, হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা, আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে, একজন অমুসলিম বোন এবার প্রশ্ন করবেন। সবাইকে শুভ সন্ধ্যা, আমার নাম আরতি, আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আমি একথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি। হিন্দুইজম একটা বিশ্বাস, ইসলাম একটা বিশ্বাস, খ্রিস্টান ধর্ম একটা বিশ্বাস, আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম, ইসলাম বা খ্রিস্টান ধর্ম, এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে। এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে। এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে বাদ যেতে পারে, এতে করে ধর্মটা উন্নত হতে পারে, অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে। আমার প্রশ্নটা হল, আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে? আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না? কোরআন থেকে ভালো জিনিস নিলাম, বেদ থেকে ভালো জিনিস নিলাম, বাইবেল থেকে ভালো জিনিস নিলাম, তারপর সেগুলো মানতে পারি। আর বেদে যে কথাই থাকুক, কোরআনে যে কথাই থাকুক, আর বাইবেলে যে কথাই থাকুক, আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত। আর আমি আমি কোনো কিছু এজন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে। আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়েই সেটা বিচার করব, আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব। আর আজকের এই অনুষ্ঠানে, আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি? আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারি। এটাই আমার প্রশ্ন। বোন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুবই সুন্দর প্রশ্ন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা কেন কোনো ধর্ম পালন করব, কেন হিন্দুজম, ইসলাম আর খ্রিস্টান ধর্ম, তার চেয়ে সব ভালো জিনিসগুলো জড়ো করি, সেগুলো মেনে চলি, শেষ। কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে? যেমন ধরুন, আমেরিকাতে স্কার্ট পরা আর শর্টস পরা খুবই কমন, পশ্চিমাদের একটা ভদ্রতা, তাদের জন্য স্কার্ট আর শর্টস পরা ভদ্রতা। যদি চেন্নাইতে এমন করেন, যদি এখানে স্কার্ট শর্টস পরা কোনো মেয়েকে আপনি দেখেন, তখন বলবেন এটা অভদ্রতা। আপনিও বলবেন, বোন আপনিও বলবেন অভদ্রতা। তাহলে আমেরিকা যেটা ভদ্রতা, এখানে সেটা অভদ্রতা। কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম, সেখানে একজন বলল, তোমাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র। আমি অবাক হয়ে বললাম, কেন ইন্ডিয়ার মহিলারা অভদ্র কেন? কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায়। তার মানে আমেরিকায় সে দেশের নিয়মে কোনো মহিলা তার পেট দেখালে সে অভদ্র। তাহলে কে ঠিক করবে? আপনি যদি মুসলিম দেশগুলোতে যান, আরব দেশগুলোতে, কোনো মহিলার দিকে তাকানো, কোনো মহিলার দিকে চোখ ফেরানো অন্যায়, অভদ্রতা। এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন, তার দিকে তাকান, সেটা ভদ্রতা। তাই ইন্ডিয়ানরা নমস্তে বলে স্পর্শ ছাড়া। পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন, একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে, সেটা ভদ্রতা। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে, এটাই হলো ভদ্রতা। অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে চুমু দেওয়াটা হলো ভদ্রতা। আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন, পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা। কে ঠিক করবে? ঠিক করবে কে? কে ঠিক করবে? আমেরিকায় অনেকগুলো নুড বিচ রয়েছে,
টাইমস অফ ইন্ডিয়া দুই মাস আগে পড়লাম সমুদ্র ভ্রমণ, নুট ক্রুজ। জাহাজে যারা থাকবে সবাই উলঙ্গ থাকবে, তাদের জন্য এটা ভদ্রতা? কে ঠিক করবে? সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি সৃষ্টিকর্তা। আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে? কে ঠিক করবে? আপনি বললেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে, আর আমি আপনার সঙ্গে একমত। সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন, আমি সেটাই করেছি। আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে। কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয়, এটাই সমস্যা। এই আলোচনাটা আমি করব, আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে। ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে, একটা। আমি চ্যালেঞ্জ করছি, আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না, আমি শুধু আমার মাথাটা গিলোটিনে রাখছি। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, যে কেউ, হ্যাঁ অনেক অমুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল, যেমন ধরুন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন, এরপরও বলবো ইনশাল্লাহ। আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ, মেনে নেবেন, আপনিও একমত হবেন। যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয়, আমি উত্তরটা জানি বলে দিলাম, তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন। আমরা এখানে যেটা করব, যেসব ব্যাপারে আপনারা একমত নন, আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন, আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাসাধ্য চেষ্টা করবো, আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো। এখন বেদ যে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন, খ্রিস্টানদের বাইবেল বলছে, কোরআনও বলছে, এখন আপনি এইসবের কোনোটাই মানতে চান না, সমস্যা নেই, আসুন আমরা যুক্তির কথা বলি, আমরা যুক্তি দিয়ে দেখি। বোন আপনি কি জানেন প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায়? প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয়, কিন্তু কোন ডাক্তারের কাছে যান, শিশুদের উপরে ডাক্তার, তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে। তাহলে শিশু বয়সে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায়। শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে, তারপর সময় যায়, মানুষ ধূমপানের কারণে মারা যায়, মদ খাওয়ার কারণে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, যুদ্ধে মারা যায়, এখানেও মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায়। তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র কয়েকটা দেশে, ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম। কারণটা জানেন? কারণ হলো মেয়ে শিশু হত্যা। বিবিসির একটা রিপোর্টে এমিলিও বেকাননের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন, প্রত্যেক দিন ইন্ডিয়াতে 3000-এর বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে। তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে 10 লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে। যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায়, আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি 10 জন মেয়ে সন্তানের 4 জনকে মারা হয়, এই কাজটা কি সঠিক? এটা ভুল। যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াতেও মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চেয়ে বেশি। শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে 78 লক্ষ বেশি, শুধু ইংল্যান্ডে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা 40 লক্ষ বেশি, জার্মানিতে মেয়েদের সংখ্যা 50 লক্ষ বেশি, শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে 90 লক্ষ বেশি। আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি। মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন, ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে, অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে, ইউএসএ, আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে, তবুও সেখানে 78 লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবনসঙ্গী খুঁজে পাবে না। তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে, যেসব মহিলা জীবনসঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে, অথবা হতে পারে জনগণের সম্পত্তি। হয়তো বলবেন জনগণের সম্পত্তি, ভাই জাকির এটা খারাপ শব্দ, বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি, এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই। আমেরিকাতে সেদেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের 8 জন যৌনসঙ্গী থাকে, রক্ষিত রাখাটা খুবই কমন, যতজন খুশি 10 জন 20 জন 30 জন সমস্যা নেই, 100 জন, আইন আপনাকে কিছুই বলবে না। যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারটা তারা হজম করতে পারে না, কেন? রক্ষিত হয়ে মহিলারা কোনো অধিকার পান না, এখানে সেই মহিলাকে অসম্মান করা হয়। ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার, তার সম্মান আছে, সবাই শ্রদ্ধা করে। তবে আমি আপনার সঙ্গে একমত, এ ব্যাপারে একমত যে কোনো মহিলা স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না। আমি একমত বোন, আমি আপনার সাথে একমত। কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো, বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো। তাহলে মুসলিম উম্মার সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত, যদি তারা অনুমতি না দেয়
তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে, এরা জনগণের সম্পত্তি হবে, তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করব, কিন্তু অন্যান্য বন্ধুদের জনগণের সম্পত্তি হতে দেব না। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে। হ্যাঁ ভাই, আমি রামগড় বেঙ্গালোর থেকে একজন ইঞ্জিনিয়ার, পাশাপাশি একটা পত্রিকা চালায় শূদ্র শক্তি নামে। আমি অনেক ব্যাপারে একমত ডক্টর জাকির নায়কের সাথে। উনি যেভাবে ধর্মের কথা বললেন, যেভাবে এক ঈশ্বরের কথা বললেন, কিন্তু মিস্টার নায়েক নিজেই বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জোর দিয়ে বলছেন বেদকে মানার জন্য, পুরাণাগুলোকে নয়। তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা কল্কিকে অবতার বলে মানতে পারি? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হল, আমি এরপরে আরো দুইটা প্রশ্ন করব, যদি কল্কি পুরাণা আর কল্কি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুইটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে, ঠিক আছে, তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করুন আর মানুষজনকে সেই কথাটাই জানান। আরেকটা ব্যাপার হল, আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র, আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না। এটা সত্যি কথা, হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে, ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না, ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে, তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না, তারা বেদ শুনতেও পারবে না। তাহলে হিন্দুইজম আসলে কি? আমি বলছি এর জন্য আপনি কি বলবেন? হ্যাঁ অবশ্যই, কি বলবেন যে শূদ্ররাও আসলে হিন্দু? ভাই আপনি বললেন হিন্দু হল একটা ভৌগোলিক বিশেষত্ব, আর আমিও একমত। ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করুন, আগের জন দুটো প্রশ্ন করেছে, আমি একটার উত্তর দিয়েছি আর একটা দেইনি। আমি যে উত্তরটা জানতাম না এমন না, প্রথমটার উত্তর দিয়েছি। একবারে একটা প্রশ্ন করুন, পরে আরো প্রশ্ন করুন, কোনো সমস্যা নেই, আমি এখানে আছি, আমার ফ্লাইট ভোর 4:30। একবারে একটা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো, যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না। আগের জন দুটো প্রশ্ন করেছিলেন, প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ, কম্পিউটার নই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ও উত্তরটা দেওয়া হয়নি। এবার আপনার উত্তরটা দেই, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, হিন্দু সংস্কারকরা বলেন পুরাণাকে মেনে চলো না, শুধু বেদকেই মেনে চলো, তাহলে আমি কল্কি পুরাণের উদ্ধৃতি দিলাম কেন? এগুলো বাদ দিলে তখন কি হবে? ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কারভাবে বলেছি, আমি বেদের উদ্ধৃতি দিয়েছি, অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতিও দিয়েছি। এখন যদি বেদকে রেখে অন্য সবগুলো হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন, লেকচারটা আমার একই রকম থাকবে। সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরাণাতেই বলা হয়নি, শুধু কল্কি পুরাণা থেকে না, আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি, আপনি হয়তো শোনেননি, আপনি চাইলে আবারও বলতে পারি। কি বলবো? ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 13 অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদ, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 18 অনুচ্ছেদের 9 নম্বর পরিচ্ছেদ, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 অনুচ্ছেদের 3 পরিচ্ছেদ, শুধুমাত্র বেদের মধ্যেই 500 পরিচ্ছেদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। আমি আমার লেকচারেই বলেছি, যদি কল্কি পুরাণা বাদ দেন, কল্কি অবতার বাদ দেন, তারপরেও আপনি পাবেন নরসংসা, আপনি পাবেন কাওরামা, আপনি পাবেন আভান্দু, অথর্ববেদে আছে, সামবেদে আছে, ঋগ্বেদে আছে, 4টা বেদে এইসব কথা, 4টাতেই 100% 4টাতেই। এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধৃতি দিয়েছি, বুঝতে পারছেন ভাই? যদি কল্কি পুরাণের কথাগুলো বাদ দেন তারপরও শান্তি আসবে, শুধু যদি বেদকে মানেন। আসল কথা হলো এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমি জানি হিন্দুদের অনেকে ভগবদ গীতা আর পুরাণাকে শ্রদ্ধা করে, সেজন্য এগুলো উদ্ধৃতি দিয়েছি। যদি ভগবদ গীতা আর পুরাণের কথা বাদ দেন তারপরও ঋগ্বেদে জিহাদের কথা আছে, ঋগ্বেদে জিহাদের কথা আছে আরো অনেক কিছু, তাই শুধু বেদের কথাগুলো নিলে আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার আপনার অন্য প্রশ্নটার উত্তর দেই, যে হিন্দুজমে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে, অন্যরা পারে না। আপনি বলেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে, ক্ষত্রিয়রা সেটা শুনতে পারে, কিন্তু শূদ্ররা শুনতে পারে না। এখন শূদ্ররা কি হিন্দু? বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা, তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত সমাজ, স্রষ্টার বুক থেকে ক্ষত্রিয়রা যোদ্ধা সমাজ, উরুয়ার পাকস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা ব্যবসায়ী সমাজ, স্রষ্টার পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্ররা। তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা আছে হিন্দুইজমে, আর আমি এটা মানি না। এমনকি সংস্কারকরা রাজা রামমোহন রায় তিনিও মানেননি, জাস্টিস রানাডে তিনিও মানেননি,
আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা হুজুরাতে ১৩ নম্বর আয়াতে উল্লেখ আছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর। ও মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া, যেটা দিয়ে বিচার করা হবে, সেটা জাতবর্ণ না, গায়ের রং না, লিঙ্গ না, সেটা হলো তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। আল্লাহ কোরআনে বলছেন সূরা ইসরার ৭০ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান, যদি বনি আদম হয়ে থাকেন, যদি মানুষ হয়ে থাকেন, আপনি মর্যাদা পাবেন। ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান, আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে। হিন্দুজমের বর্ণভেদকে আমি মানি না, আমি যেটা বিশ্বাস করি, অনেক পণ্ডিত বলেন এই নিয়মটা বানানো হয়েছে যাতে উঁচু বর্ণের ব্রাহ্মণরা শাসন করতে পারে। এখানে তাদের কথাটা হলো তুমি শূদ্র, তুমি নিচু বর্ণের শূদ্রের মতোই থাকো, যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে, তবে এই জীবনে আমার সেবা করো, তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয়। আর এজন্যই হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন, ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন, ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন। আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণ প্রথাটা একটা ভুল। আর এই ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে, হোক সে ধনী বা গরিব, হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা, কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে, মহান সৃষ্টিকর্তা। আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার নাম শ্রীনিবাস, একটা কুরিয়ার কোম্পানিতে চাকরি করি। আমি একেবারে সেই ছোটবেলা থেকেই সত্যিকারের ধর্মকে খুঁজে বেড়াচ্ছি, আর আমি তারপর এক সময় কোরআনের কিছু কথা শুনলাম। আমি যখন দক্ষিণ ভারতে ছিলাম সেখানে অনেক জায়গায় গিয়েছি, আর এভাবে যাতায়াত করার সময় আমার সাথে অনেক মুসলমানের কথাবার্তা হয়েছে, তাদের সাথে কোরআন নিয়ে কথা বলেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, তারপর দেখা হলো জাহাঙ্গীর ভাই আর কায়দা দিদির সাথে, তাদের কাছে কোরআন সম্পর্কে জানলাম, আর আমি কোরআনের কথাগুলো মন থেকে মানলাম। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ বিকেলে আমি মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের আগে এই এক্সিবিশন হলে, আর আমি আসলে কয়েকটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়েকের কাছে। তার একটা হলো, আমার কাছে এখনো কোনো কোরআন শরীফ নেই, আমি লোকজনের মুখে কোরআনের আয়াত শুনেছি, তার মধ্যে আমার কয়েকটা আয়াত মনে আছে, যেমন সূরা ইসরার ৪০ নম্বর আয়াত বলছে, আল্লাহ কি তোমাদের পুত্র দিয়েছে আর তিনি ফেরেশতাদের কন্যা রূপে গ্রহণ করেছেন? আমি এই আয়াতটা বুঝতে পারিনি। এছাড়া আরেকটা প্রশ্ন, হারুর জিনিসটা কি? জি, হারুর বেহেস্তের সঙ্গী, হুর। যখন মানুষ বেহেস্তে যাবে তখন এই সঙ্গীরা থাকবে। ভাই আপনি বলছেন হুর, হুর। হ্যাঁ, হুর বেহেস্তে বলেছেন, বেহেস্তের সঙ্গী। ভাই আপনি কোরআনের একটি আয়াত বললেন আর সেই আয়াতটা নিয়ে প্রশ্ন করলেন, তবে তার আগে আপনাকে অভিনন্দন জানাই, শান্তিকে ধর্মে স্বাগতম। ধন্যবাদ। অনুরোধ করব অনুবাদ সহ পবিত্র কোরআনের একটি কপি নিয়ে আসতে, প্লিজ একটা কপি নিয়ে আসুন ইনশাল্লাহ, আর দেখবেন যেন অনুবাদটাও সেখানে থাকে। আমি আপনাকে কোরআনের একটি অনুবাদ দেব যাতে আপনি পড়ে বুঝতে পারেন ইনশাল্লাহ। এবার আপনার প্রশ্নটা, পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে তোমরা কি কন্যাদের আল্লাহকে দিচ্ছ আর পুত্ররা তোমাদের, এই আয়াতে যেটা বলা হয়েছে আর আমার লেকচারও বলেছি, আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইখলাসের ৩ নম্বর আয়াতে বলছেন, লামি আলী দলামি উল্লাদ, তিনি জন্মাননি, জন্ম দেননি, মহান সৃষ্টিকর্তা, তার কোন সন্তান নেই। এখানে তর্কের খাতিরে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে সন্তান, আল্লাহকে শুধু সন্তানই দিচ্ছ না, তাকে কন্যা সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের। এটা একটা রূপক প্রশ্ন, আল্লাহকে কোনো সন্তান দেওয়াটাই ভুল, আর শুধু সন্তানই দিচ্ছ না, তাকে কন্যা সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের, এটার অর্থ তোমরা আল্লাহকে ছোট করছো, কারণ সে সময় মানুষের সমাজে পুত্র সন্তানকে অনেক সম্মান দেওয়া হতো। তাহলে আল্লাহকে ছোট করছে কেন? আল্লাহ পবিত্র
সূরা মারিয়ামের 88 নম্বর আয়াতে আছে, ওয়াকালু তাকাযুর রহমান ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা তো এক বিভৎস বিষয়ের অবতারণা করছো, তাকাদু সামাওয়াতি তাফাত্তানা মিনু, যাতে আকাশমণ্ডল বিদীর্ণ হয়ে যাবে, ফাতানসাকুল আরযু, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে, খিরুল জিবালু হাদ্দা, আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হবে। আল্লাহ বলছেন যদি আকাশের কোনো অনুভূতি থাকতো আর তারা যদি শুনতে পেত যে আল্লাহর সন্তান আছে তাহলে আকাশ ফেটে যেত, পাহাড় পর্বতের অনুভূতি থাকলে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হতো, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেত। যদি বলা হয় আল্লাহর সন্তান আছে সেটা সবচেয়ে বড় বিকৃতি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব আয়াতগুলো বলেছেন রূপক হিসেবে। আল্লাহ আরো বলেছেন তাদেরকে বলো যদি আল্লাহর সন্তান থাকতো তাহলে আমি প্রথম তাকে সিজদা করতাম, রূপক, এটা আসলে রূপক, আল্লাহর যদি সন্তান থাকতো তাহলে আমি তাকে প্রথম সিজদা করতাম, তার মানে আল্লাহর কোনো সন্তান নেই। এইরকম কিছু রূপক পবিত্র কোরআনে আছে যে তোমরা কন্যা সন্তানদের দিচ্ছ আল্লাহকে আর পুত্র সন্তানরা তোমাদের। এই আয়াত দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহর কোনো সন্তান নেই, তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, বেহেশতের সঙ্গীদের ব্যাপারে। আপনি হুরের কথা বললেন, আল্লাহ বেশ কয়েকবার হুরের কথা বলেছেন কোরআনে, চারটি আয়াতে, সূরা তুরের 20 নম্বর আয়াতে, সূরা দুখানের 54 নম্বর আয়াতে, সূরা রহমানের 72 নম্বর আয়াতে আর সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে চারবার বলা হয়েছে হুর, কোরআনে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে সঙ্গীতের কথা, মানে বেহেশতের সঙ্গী। ইহকালের এই জীবনটা আসলে পরীক্ষা, পরকালে যদি বেহেশতে যান সেখানকার সঙ্গী। বলা আছে তাদের চোখগুলো খুব সুন্দর হবে, তারা হবে মহিলা। একজন প্রশ্ন করেছিল যে বেহেশতে আপনি যদি বেহেশতে যান, পুরুষরা যদি সুন্দরী মেয়েদের পায় তাহলে মহিলারা সেখানে কি পাবে? বেহেশতে গেলে পুরুষরা সুন্দর সুন্দর মেয়েদের পাবে, তাহলে মহিলারা সেখানে কি পাবে? এই প্রশ্নটা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা হয়েছিল। মহিলারা সেটাই পাবে, তাদের হৃদয় যেটা আশা করেনি, তাদের চোখ যেটা দেখেনি, তাদের কান যেটা শোনেনি, এই হলো জান্নাতের বর্ণনা। তাহলে মহিলারা বেহেশতে সেটাই পাবে, তাদের হৃদয় যেটা কখনো আশা করেনি, তাদের চোখ যেটা দেখেনি, তাদের কান যেটা শোনেনি, এই হলো জান্নাতের বর্ণনা। এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে বেহেশতে কি হবে, সেখানে দুধ আর মধুর নদী থাকবে। আপনি ধনী লোক হলে এই পৃথিবীতে দুধের নদী বানাতে পারেন, কিন্তু সেই দুধ আমাদের পরিচিত দুধের চেয়ে আলাদা হবে, বেহেশতের ফল পরিচিত ফলের চেয়ে আলাদা হবে, বেহেশতের হুর আমাদের চেনাজানা মেয়েদের চেয়ে আলাদা হবে, তাদের সাথে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সকে তুলনাই করা যাবে না, তারা অনেক উঁচু স্তরের। আজকের এই অনুষ্ঠানটা আমাদের দেশ ও জাতির শান্তির জন্য একটা ভালো পদক্ষেপ, কিন্তু আমাদের বিবাদ কিন্তু ধর্মের কারণে নয়, আশা করি বুঝেছেন। আমাদের মধ্যকার বিবাদটা ধর্মের কারণে নয়, ঈশ্বরের কারণে নয়, ধর্মগ্রন্থের কারণে নয়, এই বিবাদের মূল কারণ নিজেদের স্বার্থ। পলিটিশিয়ানরা আর বিশেষ কিছু লোক তারা ভাবে যে তারাই সবার উপরে আর তারাই দেশটাকে নিয়ন্ত্রণ করবে, এটা তাদের বানানো, আর ধর্মের নাম করে তারা লড়াই করছে। এই লড়াইটা ঈশ্বরের নামে নয়, আমরা জানি ঈশ্বর এমনটা নন, আমরা সবাই উপাসনা করি এক ঈশ্বরকে। এখানে যে কারণে এই বিবাদটা হচ্ছে ধর্মের নাম, একটা বর্ণ, বিশেষ একটা বর্ণ তারা নিজেদের বড় মনে করে, তারাই এসব করছে। ভাই আপনি বললেন যে ধর্ম বিভেদ সৃষ্টি করে না, পলিটিশিয়ানরা এগুলো করছে, আমার লেকচারও সেটা আমি বলেছি। আমার কথা শেষ করার আগে আমি বলেছিলাম যে ব্রিটিশদের শাসননীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল, দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ পলিটিশিয়ানরা এই নীতিটাই মেনে চলেন, এই নীতি দিয়ে তারা ভোট ব্যাংক সমৃদ্ধ করে থাকে। আমি আগেই বলেছিলাম যদি সমস্ত ইন্ডিয়ান হিন্দু আর মুসলমানরা আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন, এই লোকগুলো হলো খুতুয়াতুস শয়তান। পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ জাতি, তোমরা খুতুয়াতুস শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পদচিহ্ন। এই পলিটিশিয়ানরা আমাদের প্রভাবিত করে ফেলে, তাই আমাদের ধর্মগ্রন্থ পড়া উচিত আর ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানা উচিত, তাহলে ইনশাআল্লাহ আমরা আর বিচ্ছিন্ন হয়ে থাকবো না, একসাথেই থাকবো। আমি পলিটিশিয়ানদের অনুরোধ করছি, আপনারা যদি ভোট ব্যাংক বাড়াতে চান ধর্মগ্রন্থের সত্যগুলো ব্যবহার করুন, আপনাদের ভোট ব্যাংক আরো বেড়ে যাবে। এই পৃথিবীতে আপনি কোন সিট পাবেন কিনা জানি না, তবে আখিরাতে একটা সিট অবশ্যই পাবেন ইনশাআল্লাহ পরকালের জীবনে। এবারের প্রশ্নটাও পুরুষদের মধ্য থেকে। আমি পবন কুমার শর্মা, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হরিয়ানায় থাকি। আমি অন্য একটা লেকচারে পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা শুনেছি, সেই আয়াতগুলোতে শুনেছি যে আল্লাহর দূত সেখানে সাধারণ মানুষদের বলা হচ্ছে যে তোমরা আল্লাহর মসিকে মেনে চলবে আর আল্লাহ তোমাদের সুখ দেবেন, তোমাদের জীবন উন্নতি দেবেন, তোমরা যদি আল্লাহর মসিকে না মানো তোমাদের জীবন দুঃখময় হবে,
এখন আমার প্রশ্ন, আল্লাহ এখানে কি বোঝাতে চাইছেন? এটা কি সর্বশক্তিমান ঈশ্বর নাকি সেই বিশেষ নবীর ঈশ্বর? আর স্রষ্টা যখন একজনই, সবাই যখন নিজের মতো করে সেই এক স্রষ্টার উপাসনা করে, তাহলে মহান স্রষ্টা সেই মানুষদেরও উন্নতি দেবেন। ভাই সুন্দর প্রশ্ন করেছেন, তবে তার আগে অনুরোধ করব যে ভাই মুসলমান হয়েছেন, আমি আপনাকে পবিত্র কোরআনের একটি অনুবাদ উপহার দিতে চাই, আপনি স্টেজে চলে আসুন। প্রশ্ন করলেন যে তিনি কোরআনের একটি আয়াতে পড়েছেন যে আপনি যদি সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলেন তাহলে সঠিক পথে থাকবেন, তা না হলে আপনি বিপথে চলে যাবেন। এখানে আল্লাহ কি সেই বিশেষ নবীর কথা বলছেন নাকি আলাদা আলাদা নবী আর আল্লাহ? ভাই আমি আমার লেকচারেও বলেছি যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই, তবে তিনি অনেক নবী পাঠিয়েছেন আর সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন। পবিত্র কোরআনে সব মিলিয়ে 25 জন নবীর নাম আছে, আদম, মুসা, ইব্রাহিম, ঈসা, মোহাম্মদ, সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন। এই সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন, এক ঈশ্বরে বিশ্বাস করো। হিন্দু, মুসলমান বা খ্রিস্টানদের জন্য আলাদা আলাদা করে কোন ঈশ্বর নেই, প্রত্যেক মানুষের জন্য ঈশ্বর আসলে একজনই। আমরা আরবিতে তাকে বলি আল্লাহ। মহান স্রষ্টাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে নামটাও হতে হবে ভালো, নামটাও সুন্দর হতে হবে, নামটা শুনলে মনে কোনো ছবি ভাসবে না। এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলা মানে যদি ঈশ্বরের নির্দেশ মেনে চলেন, যে নির্দেশ তিনি দিয়েছেন সর্বশেষ আসমানি কিতাব কোরআনের মাধ্যমে, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমি আগেও বলেছি এই জীবন আসলে পরকালের জন্য পরীক্ষা। তাহলে সকল নবী, ধরুন তিনি আদম অথবা নু অথবা ধরুন ইব্রাহিম অথবা তিনি মুসা অথবা ধরুন ঈসা অথবা মোহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন। এই সকল নবী তারা সকলে এক ঈশ্বরের কথা বলেছেন, তারা মানুষকে উপাসনা করতে বলেছেন একজন ঈশ্বরকে, আলাদা কোন ঈশ্বরকে নয়। সেখানে কি হয়েছে, ঈশ্বরের নির্দেশ পরে বিকৃত হয়ে গেছে। যখনই তার নির্দেশ বিকৃত হয়ে যায় তিনি আরেকজন নবীকে পাঠান। একই কথা আছে ভগবদ গীতা 4:7, যখনই অন্যায় অবিচার শুরু হয় আমি আসি, তবে কে আসেন, মহান স্রষ্টা নবীদের পাঠান, প্রত্যেক যুগে পাঠান। তাহলে আমরা বুঝতে পারলাম সকল নবী একটা নির্দেশই প্রচার করেছেন, তবে আগের নির্দেশগুলো বিকৃত হয়ে গেছে। এই বইটা অবিকৃত, আল্লাহ সূরা হিজরের 9 আয়াতে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি রক্ষক। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার একজন অমুসলিম বোন প্রশ্ন করবেন। ওকে বোন। আসসালামু আলাইকুম। প্রশ্নটা একজন অমুসলিম বোনের, যিনি সামনাসামনি আসতে চান না। তার প্রশ্নটা হল, হিন্দু আর মুসলমানদের উপাসনার নিয়মের মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে? যেমন হিন্দুরা তিরুপতিতে গেলে মাথা কামিয়ে ফেলে, মুসলমানরাও হজের সময় মাথা কামায়। এছাড়া হিন্দুরা তাদের মন্দির প্রদক্ষিণ করে, মুসলমানরাও সেটা করে তাওয়াফের সময়। বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের উপাসনার মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে, আর উদাহরণও দিলেন হিন্দুরা যখন তীর্থস্থানে যায় তখন তারা মাথা কামায় আর মুসলমানরাও যখন হজে যায় তাদের মাথা কামায়, তারাও প্রদক্ষিণ করে আমরাও প্রদক্ষিণ করি, উপাসনার নিয়মে অনেক মিল রয়েছে। এখন মাথা কামানোর কথাটা আমি বলি, আর আমরা মুসলমানরা আমরা যখন হজে যাই আমরা আমাদের মাথা কামাই, এটা বিনয় দেখানোর জন্য, নম্রতার জন্য, যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে বিনয় দেখাচ্ছি। আর চুল দিয়ে আমরা সবাই স্টাইল দিই, এজন্য আপনারা অনেক ছেলে আর মেয়েকে দেখবেন চুল দিয়ে বিভিন্ন স্টাইল দিতে। যখন আমরা মাথা কামাই তখন আমরা বিনয় দেখাচ্ছি, আর এই বিনয়টা শুধু মহান সৃষ্টিকর্তার কাছে। আর হিন্দুইজমেও মাথা কামানোর একটা নিয়ম আছে, বিনয়ের জন্য সাদৃশ্য আছে। এবারে প্রদক্ষিণ করা, আমরা যে কারণে প্রদক্ষিণ করি, মানুষ বলে যদি ইসলাম মূর্তি পূজার বিরোধী হয় তাহলে আপনারা কেন কাবাকে প্রদক্ষিণ করেন, কেন কাবাকে সিজদা করেন, কাবাকে কি উপাসনা করেন? আর হিন্দুরা প্রদক্ষিণ করে যখন তারা পূজা করে। হিন্দু আর মুসলমানদের প্রদক্ষিণ করাটা একরকম দেখালেও ব্যাপারটা আসলে আলাদা। আমাদের নামাজের সময় কাবার দিকে সিজদা করি, এটা হলো একটা দিক নির্দেশ, আমাদের কিবলা, কাবা হলো কিবলা।
আমরা নামাজ পড়ার সময় কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এখন যদি এখানে নামাজ পড়তে চান, কেউ বলবে উত্তর দিকে, কেউ বলবে দক্ষিণ, কেউ পূর্ব আর কেউ পশ্চিম, আমরা একতার জন্য সবাই একদিকে ফিরে নামাজ পড়ি। তাহলে যারা পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে, পূর্বের লোক পশ্চিমে, উত্তরের লোক দক্ষিণে, দক্ষিণের লোক উত্তরে ফিরে দাঁড়ায়। আর যদি আপনারা ভালো করে দেখেন পৃথিবীর ম্যাপ, প্রথম পৃথিবীর ম্যাপ তৈরি করেন আল ইদ্রিসি 1154 সালে, মুসলমানরা যখন এই ম্যাপ এঁকেছিল উত্তর মেরু ছিল নিচে আর দক্ষিণ মেরু উপরে, তখনও কাবা ছিল কেন্দ্রে। আর পরে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো, তারা ম্যাপটা উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপর কেন্দ্রে কাবা আছে। আমরা কেন কাবার চারপাশে প্রদক্ষিণ করি? কারণ আল্লাহ বলেছেন আর নবীজি বলে গিয়েছেন, আমার নিজের যুক্তিতে যেটা মনে হয়, প্রত্যেক বৃত্তের একটা কেন্দ্র থাকে। আর যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই। কিন্তু যদি অনেক দেবতা বিশ্বাস করে কাবার চারপাশে প্রদক্ষিণ করেন আপনি ভুল করবেন। আর উপাসনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটার উল্লেখ আছে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে বুক অফ হাজে, তিনি বলেছেন যে আমি এই কালো পাথরে চুমু দিচ্ছি, এই কালো পাথর আমার কোন উপকার করতে পারে না, কোন ক্ষতিও করতে পারে না, আমি চুমু দিচ্ছি কারণ আমার নবীজি চুমু দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা প্রমাণ হয় কোন মুসলমানই কাবাকে পূজো করে না। আর এছাড়াও আরেকটা কথা বলি, আমাদের নবীজির সময়কালে তাঁর সাহাবারা কাবার উপর দাঁড়িয়ে তারপর আজান দিতেন, কোন মূর্তি পূজারী যে মূর্তিকে পূজো করে তার উপর দাঁড়াবে না। এতেই প্রমাণিত হয় যে মুসলমানরা কাবাকে পূজো করে না, কাবা আমাদের দিক, এটা আমাদের কিবলা। অন্যান্য সাদৃশ্য নিয়ে কথা বলি, বল আরো কিছু মিল রয়েছে। হিন্দুজমে উপাসনা করার অনেকগুলো নিয়ম আছে, একটা বিশেষ উপাসনা, সেটার নাম হল সাষ্টাঙ্গ। সাষ্টাঙ্গ শব্দটা এসেছে স, অষ্ট মানে আট, আর অঙ্গ মানে শরীরের প্রত্যঙ্গ, শরীরের আটটা প্রত্যঙ্গ। হিন্দুজমে উপাসনার একটা নিয়ম হলো শরীরের আটটা প্রত্যঙ্গ, আটটা প্রত্যঙ্গ স্পর্শ করা। আমরা কি করি, আমরা মুসলমানরা নামাজ পড়ার সময় সিজদা দেই, কপাল মাটিতে ছোঁয়াই, আমাদের নাক, দুই হাত, দুই হাঁটু আর দুই পা, ষষ্ঠাঙ্গ, শরীরের আটটা প্রত্যঙ্গ, কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু, দুই পা। আর সিজদা হলো নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ, কোরআনে বিভিন্ন আয়াতে এটার উল্লেখ করা হয়েছে। এছাড়াও মক্কার ব্যাপারে একটা কথা বলি, মক্কার কথাটা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। হিন্দুজমে মক্কা শহরটাকে বলা হয়েছে ইলাসপদ, ইলাস শব্দটার অর্থ ঈশ্বর, স্পদ অর্থ জায়গা। তাহলে ইলাসপদ মানে হলো একটা তীর্থস্থান যেখানে ধার্মিকরা ভ্রমণ করে। আর ঋগ্বেদে বলা হয়েছে 3 নম্বর গ্রন্থে 29 অনুচ্ছেদে 4 পরিচ্ছেদে, ইলাসপদ সংস্কৃত ডিকশনারিতে ইলাসপদ মানে ঈশ্বরের স্থান, ঈশ্বরের গৃহ, এটা হলো একটা তীর্থস্থান, তীর্থযাত্রার স্থান। একই কথা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ আছে, সর্বপ্রথম গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল বাক্কায়, এটা মক্কার আরেকটি নাম। তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে মক্কার কথা বলা হয়েছে, সেখানে বলা আছে এই ইলাসপদ অবস্থিত হবে নব পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে। আগে আপনাদের বলেছি যে কাবা আছে পৃথিবীর কেন্দ্রে। তারপর দেখবেন কয়েকটা পরিচ্ছেদ পরে ঋগ্বেদের 3 গ্রন্থ 29 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে নারসাংসা কথাটা বলা হয়েছে যে নবীকে প্রশংসা করা হয়। এখন ইলাসপদের পাশাপাশি নবীর কথাও সেখানে বলা হয়েছে। এখানে পরিষ্কার বলা আছে যে হিন্দুজমে তীর্থস্থানগুলোর একটি হল মক্কা। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে ডান দিকের মাইকে। আমার নাম দেবরাজ, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি। উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি, আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম। এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে। আর আমি সত্যি মুগ্ধ হয়েছি, অবাক হয়েছি যেভাবে ডক্টর জাকির নায়েক বেদ আর উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন। আমি এটাই বলবো, বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরই তাকে দিয়েছেন। আজকে একটা ব্যাপার খেয়াল করলাম, ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত। হিন্দুইজমে এটা পরিষ্কার না, কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না। অনেকের মধ্যেই ভুল ধারণাগুলো আছে, অনেক ধরনের ধারণা, মতবাদ, বিশ্বাস সেখানে আছে, কথাগুলো কিন্তু আছে, একটু অন্যভাবে বলা আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন, যাতে করে সবাই সত্যটা জানতে পারে।
আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে, আর সবাই মিলে আমরা সবাই মিলে দেশের উন্নতি, দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে। ধন্যবাদ ভাই, আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে, এমনকি মুসলমানদেরও চোখ খুলবে, এই আলোচনাতে মুসলমানদেরও চোখ খুলবে, আমি শিওর। আপনারা কি বলেন? আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পণ্ডিতদের ডেকে আমরা বিতর্ক করতে পারি, আমি বলবো মত বিনিময়। এ কথাটা পবিত্র কোরআনেও আছে, লেকচারের শুরুতে বলেছিলাম, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমিও সেই কাজটাই করছি, আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাচ্ছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি, মত বিনিময় করছি বিভিন্ন ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম। আমি শুধু একজন ছাত্র, আমি কোন পণ্ডিত নই, সামান্য একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর। আমি কেরালা আর বোম্বেতে হিন্দু পুরোহিতদের সাথে মত বিনিময় করেছি। এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাআল্লাহ, তিনি শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি, তিনি খুব বিখ্যাত মানুষ, পৃথিবীর 40টা দেশে তার আশ্রম রয়েছে, আর্ট অফ লিভিং। আর এই মাদ্রাজে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন, মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা বলে আনন্দিত হব, মত বিনিময় করব। এর আগের বার মাদ্রাজে আমি কাশীর শঙ্করাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, গতবার যখন এসেছিলাম কয়েক মাস আগে, আমরা সেখানে কথা বলেছিলাম বাবরি মসজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে। আমি সেখানে কিছু উত্তর দিয়েছিলাম তার প্রশ্নের, এখানে কোনো সমস্যা নেই, আমিও পছন্দ করি সেটা। আমরা এখানে এসেছি সাদৃশ্যগুলো দেখতে। আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন, মুসলিম বা অমুসলিম ভাই যে হোক না কেন, আপনারা আয়োজন করুন যাতে আমরা মত বিনিময় করতে পারি। তবে এমন কাউকে আনুন যিনি জ্ঞানী, মানে যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন, যেমন শঙ্করাচার্য, প্রধান পুরোহিত, যাতে করে আমরা আমাদের মিলগুলো দেখতে পারি আর সবাই মিলে এই জাতিটাকে গড়ে তুলতে পারি। এবার প্রশ্ন করবেন একজন অমুসলিম বোন। মিস্টার জাকির, প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু, সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে। মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি। তার মতে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে রয়েছে। এখন এ ব্যাপারে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি? বোন, আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ওয়াহাবি নাকি হানাফি নাকি মাসরাফি নাকি মালিকি। তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে, এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি, তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়া লা তাফাররুকু, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়ো না। আমরা আল্লাহর রশি ধরব, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল, তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা, এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে মাসাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি, তিনি কি মাসাফি, তিনি কি হামলি, তিনি কি মালিকি, তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওয়ামান আহসানু ক্বালা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান ছিলেন, আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম মাসাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত, আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়া ছুঁড়ে ফেলে দাও।
যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি, তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্ম গ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। তাই আমাদের এখন যা করতে হবে, আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা 73টি ভাগে বিভক্ত হবে, এটা আছে তিরমিজিতে সহিহ হাদিস 171 নম্বর হাদিস, নবীজি বলেছেন ভবিষ্যতে 73টি ভাগ তৈরি হবে, ভাগ করা উচিত সেটা বলেননি। নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন, তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রাসূলকে মানেন, আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান। যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান, বল হাতু গুনানুকুম, আপনার প্রমাণটা দেখান, যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান, তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এর জন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি জাকির বলেনি, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলব। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ ভাই, প্রশ্নটা করুন। ডক্টর মহাদেব, আমি প্রাইভেট প্র্যাকটিস করি। গত পরশুদিন আমি আব্দুর রহিম গ্রিনের লেকচার শুনতে গিয়েছিলাম, তাকে একটা প্রশ্ন করেছিল একজন মেডিকেল স্টুডেন্ট। তার প্রশ্নটা ছিল বেহেস্ত নিয়ে, যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর বাকি সবাই যাবে দোজকে, এটা কি বিস্তারিত বলবেন? ধন্যবাদ ভাই। আপনি প্রশ্ন করলেন যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর যারা ইসলাম মানে না তারা দোজখে যাবে, তার মানে কি মুসলমানরা সবাই বেহেস্তে যাবে আর অমুসলিমরা দোজখে যাবে? ভাই কি করলে বেহেস্তে যাবেন সেই কথাটা রয়েছে সূরা আসরে 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। কোন মানুষ বেহেস্তে যেতে চাইলে তার 4টা জিনিস লাগবে, ইমান, বিশ্বাস, ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা, সৎপথে কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া। এই 4টা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেস্তে যেতে পারবেন না। শুধু আপনার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ, সুলতান বা জাকির হলে আপনি বেহেস্তে যেতে পারবেন না। শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেস্তে যাবেন না। আমি আমার লেকচারেও বলেছি পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ঈমান এনেছি কথা বললেই, আমি মুমিন এই কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহেস্তে যেতে পারবে? আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন। তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেস্তে চলে যাবেন না। যে লোকটা ইসলাম ধর্ম পালন করে, ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি, এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া। যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হল মুসলিম। তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন, সে বেহেস্তে যাবে। তাহলে বেহেস্তে যেতে হলে ঈমান থাকতে হবে। সকল স্তম্ভের কথাই বলেছি, একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি, ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্তে যাবেন না। সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম, তিনিই জানেন সবাই বেহেস্তে যাবেন কিনা। তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে, যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন, শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহেস্তে যেতে পারবেন না। নাম বদলানো এখানে আবশ্যক নয়, একটা নাম গ্রিন, এটা মুসলিম নাম নয়, এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না, এমনটা নয়। ইনশাল্লাহ তিনিও বেহেস্তে যাবেন, তিনি মুসলমান হয়েছেন, আগে খ্রিস্টান ছিলেন। তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না, ভালো কাজ থাকলে যাবেন, ইমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া। যদি ভালো কাজ করেন, আপনার ইমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে, আপনার নাম এবং পেশা? আমার নাম রাজাজি, নিউ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা, তাই কিন্তু আমার নিজের মতটাও আমার জানানো উচিত।
আপনি বললেন কৃষ্ণের 16,000 স্ত্রী ছিল, আমরা মুসলমানরাও 4টা বিয়ে করতে পারি, এতে একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয়, তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আর যদি এভাবে ব্যাপারটা দেখেন আপনাদের দেখার ভুল আছে, আপনাদের চিন্তায় ভুল আছে। সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায়। একসময় ক্লিওপেট্রা ছিল সবচেয়ে সুন্দরী, কিন্তু এখন আর তেমনটা নেই, এখন ঐশ্বরিয়া রাই হল 1 নম্বর। আর আপনি এও বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে, কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয়। আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না, আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে। 2,000 মুসলিমকে সেখানে খুন করা হয়েছে, কেউ তাদের বাঁচাতে আসেনি, কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল। লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে, আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড়। এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে, তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন, যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে, যেমন কমিউনিস্ট আন্দোলন। ধন্যবাদ ভাই। মনে করেন তিনি একজন কমিউনিস্ট, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বললেন যে যখন হিন্দুইজম অনুমতি দিচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী, ইসলামে বহুবিবাহ অনুমতি আছে, তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন? আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী ক্লিওপেট্রা একসময় সবচেয়ে সুন্দরী ছিল, এখন আর নেই, ঐশ্বরিয়া এখন 1 নম্বর, আমার জন্য না আপনার জন্য। আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে, আপনার সঙ্গে একমত, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমিও একমত, ঐশ্বরিয়া রায় আপনার জন্য 1 নম্বর হতে পারে, আমার জন্য না। তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম। আমি উদাহরণ দিয়েছি, আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা, আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা, এটা কে ঠিক করবে? আপনার কথা মানলাম, আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা, তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে? আপনি, তাদের কে দেখবে? আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে? আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরআনে, সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বর্তমানে পুরুষের চাইতে মহিলা 100,000 জন বেশি, কে তাদের দায়িত্ব নেবে? কে যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন, সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয়। পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মের কিছু জৈবিক চাহিদা থাকে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছিলেন। একজন ডাক্তার, একজন ডাক্তার হিসেবে বলছে, একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না, পারে না, এটা অসম্ভব। আপনি এখন কি করবেন? এদের কি হবে? এরা পতিত হবে? আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে? এর সমাধান কি? কোন সমাধান নেই। আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন, সেই সমাধানটা হজম করতে পারছেন না। তাহলে এখানে সমস্যাটা হলো, সমাধান পছন্দ হচ্ছে না, আপনি সমাধান দেন। এর চেয়ে ভালো সমাধান কি দিতে পারেন? ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয়, 4টা বিয়ে করা আবশ্যিক নয়। আমি এমন কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার 4টা স্ত্রী, কাউকে চিনি না। অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন, আপনাকে বুঝতে হবে ভাই, এটাই হলো সমাধান। সব পুরুষই একাধিক বিয়ে করতে পারে না, সবাই করতে পারে না, তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে, আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন। তারা যদি সুবিচার করতে পারে, আপনার সমস্যা কোথায়? কোথায় মহিলাদের অত্যাচার করছে? আমরা তাদের সম্মান করছি। আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন, আর্ট কালচারের নামে তারা কি করছে? তারা মহিলাদের অসম্মান করছে। আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন, সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে, সম্মানের অবমাননা করছে, আর আত্মাকে বঞ্চিত করছে। পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের প্রজাপতি যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে। আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায়, সে আবার কে? মডেলিং, তাই তো, ঠিক না? এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে, আমরা মাকে বিক্রি করতে চাই না, আমরা বোনকে বিক্রি করতে চাই না। আপনি চাইলে তা করেন। একটা অ্যাডের কথা শুনেছিলাম আগের লেকচারে, আমি বলেছিলাম BMW, এক লোক বলছিল খুব বিখ্যাত অ্যাড, BMW নাম শুনেছেন? খুব দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে। সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখনই চালানো শুরু করুন, মেয়েটাকে না গাড়িটাকে। আপনারা কি করছেন? কমিউনিজমের কথা বলে, মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে বিক্রি করছেন, আপনাদের মা বোনকে বিক্রি করছেন। আমরা মুসলিমরা এটা করতে চাই না, আমরা এটা করতে চাই না। আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন, 5, 10, 20 কেউ কিছু বলবে না।
আর কমিউনিজমে রক্ষিত রাখার নিয়ম আছে, একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে, অবিচার করতে পারবেন না, সম্মান করতে হবে, সম্পদের ভাগ দিতে হবে, এটা আপনারা হজম করতে পারছেন না। কে মহিলাদের ছোট করছে? আমি না, আপনি। আর আমেরিকাতে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে, আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে। আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হারে, যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগে দুই ভাগই মহিলা। ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে? কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিস্তকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? ভাই আব্দুর রহিম গ্রিনকে কে জোর করেছিল? কে? যারা ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা, তারাও ইসলাম গ্রহণ করছে কেন? ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে? কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয়, মহিলাদের সম্মান দেয়। এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না, এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না। পলিটিশিয়ানরা যেমন ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে, আর্ট আর কালচারের লোকেরা তেমনি মহিলাদের অধিকারের কথা বলে। বিউটি কন্টেস্ট, কসমেটিক্স বিক্রি করা হচ্ছে, তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে। আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য? এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে। আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে, অন্যান্য সব লোকজনও সেটা দেখছে। তাহলে বুঝলেন ভাই, আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না, তাদের সম্মান করি, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি, আমরা মহিলাদের ছোট করি না। একজন অমুসলিম বোন, জি, আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম, কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই। সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত, পরিবারের হয়ে উপার্জন করত, কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরো বদলাবে। মহিলারা যুদ্ধে যাবে, এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে, আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরো বাড়বে। আর সেরকম সময়ে আসলে তখন কি একথা বলা যাবে যে হ্যাঁ, পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত? এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য, ঈশ্বরের জন্য না। বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত, আমি আপনার সাথে একমত। এখন সময় বদলে গেছে, কিন্তু তারপরে এখনো যুদ্ধে পুরুষই বেশি মারা যায়। গালপোয়ারে বেশি পুরুষ মারা গেছে, আফগানিস্তানে পুরুষ মারা গেছে বেশি, ভিয়েতনাম যুদ্ধে বেশি পুরুষ মারা গেছে। তবে আগেকার দিনে যত বেশি মারা যেত এখন তত বেশি মারা যায় না, আমি একমত। এখনকার দিনে আমি বলেছি ধূমপানের যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হলো পুরুষ, মদ খেয়ে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ। আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে। আর আমেরিকাতে, আমেরিকাতে কি ঘটনা ঘটলো কয়েক বছর আগে, আর্মিতে মহিলা সেকশন খোলা হলো, মহিলারা আর্মিতে, তখন থেকে মহিলারা আর্মিতে যেতে লাগলো। আপনি কি জানেন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিল ক্লিন্টন? হ্যাঁ, বিল ক্লিন্টন, তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন। আপনি জানেন 96 জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়রের কাছে, তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন। বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়ররাই তাদের ধর্ষণ করেছে। যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে? এটা হলো পরিসংখ্যান, এটা হলো আমেরিকান পরিসংখ্যান। সমস্যা হলো, আমি একমত, আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত, আপনার প্রশ্নটা নিষ্পাপ কারণ আপনি পরিসংখ্যানটা জানেন না। আপনি কি জানেন, আমি জানি মহিলারা এখন চাকরি করছে আমেরিকাতে, জানেন আমেরিকাতে প্রত্যেক দিন 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে প্রত্যেক দিন 2730 জন মহিলা ধর্ষিত হয়েছে, প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। আমরা গত 3 ঘন্টা ধরে এই অডিটোরিয়ামে আছি, গত 3 ঘন্টায় 300 বেশি মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে যখন আমরা এখানে। এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয়, ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না, তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের। মহিলা কাজ করলে ভদ্রোচিত কাজ করতে পারে, এমন কাজ না যে মডেলিং, নাচা, গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা। মহিলাদের কাজ করার অনুমতি আছে বোন, কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে, অবিচার হবে। কিছু বলতে চান আপনি? আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না, আমি ভালো কাজের কথাই বলছি। যেমন গাড়ি চালানো, পৃথিবীতে এখন মহিলা গাড়ি চালকের সংখ্যা বাড়ছে। ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরে বেশি কাজ করছে, তাদের মৃত্যু হার বেড়ে গেছে, সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে? আমি বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলছি না, সব ধর্মের কথাই বলছি। আমার প্রশ্নটা হলো, সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি? বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা। যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু নিখুঁত হয়ে থাকলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।
তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে, সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুল বের করে দেখেন। আপনি বলছেন যদি এমনটা হয়, যদি এমনটা হয় 100 বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায়, যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায়, অনেকগুলো যদি যদি। বোন সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন, আপনি আমি জানি না। সৃষ্টিকর্তা ভালো জানেন, তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে আবশ্যিক নয়। যদি আপনার কথা মেনে নেই, যদি আপনার কথা মেনেও নেই মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে, মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যিক না। আমার মাত্র একজন স্ত্রী, আমার স্ত্রী মাত্র একজন, আর আমি তাকে নিয়েই সন্তুষ্ট, আর বিয়ে করতেও চাই না, এটা কোনো সমস্যা না। কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই, বিয়ে করতে চাইলে করবেন, না চাইলে করবেন না, তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিচার করতে হবে। বোন আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর, তিনি ভবিষ্যৎ জানেন। যেমন ডাক্তাররা বলেন সায়ানাইড খাবেন না, কিন্তু ধরেন সায়ানাইড আমার কোনো ক্ষতি হয় না। উদাহরণ দিচ্ছি, ডাক্তার জানে, কিন্তু ডাক্তাররা মানুষ, তারা ভুল হতে পারে। মহান সৃষ্টিকর্তা তো সবার উপরে বড় ডাক্তার, তিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি আমাদের প্রয়োজনটা জানেন। সেজন্য আমি বলছি এখন আপনি করোনার একটা ভুল দেখান, আগামীকাল হয়তো একটা কিছু হবে, সেদিন ইনশাআল্লাহ আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমিও আপনাকে উত্তর দেব। আমার নাম শ্রীরাম, আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে দশরথে 3 জন স্ত্রী ছিল, আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথ তার স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছিলেন। আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা, এখন এই স্ত্রীদের কি হবে, কারণ দুর্ভোগটা পৌঁছে তারাই। যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের দায়িত্ব কে নেবে, আর এই মহিলাদের তখন কি হবে, আর এটা কি ঠিক? ভাই আপনি প্রশ্ন করলেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, সবাইকে সমান অধিকার দেয়, স্ত্রীরাই কষ্ট পেয়েছিল, তিনি এই কথাটা বললেন, এটা একটা পরীক্ষা। কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা। যখন ছাত্র ছিলাম, যখন আমি ডাক্তারি পড়ছিলাম, ঘাম ছুটে গিয়েছিল, আমার ঘাম ছুটে গিয়েছিল। বিশ্বাস করেন যদি আপনি আমাকে 10 লাখ টাকাও দেন, আমি আর MBBS পরীক্ষা দিতে যাব না, ঘাম ছুটে গিয়েছিল পাশ করতে গিয়ে। তাহলে এই কষ্ট সবই পরীক্ষা, এটা একটা পরীক্ষা। তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য একটা পরীক্ষা। যদি সেই মহিলা ভালো স্ত্রীর মতো আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে, স্ত্রীর কর্তব্যগুলো পালন করে, তার স্বামী যদি দায়িত্ব পালন না করে, মহিলা পরীক্ষা পাশ করবে আর স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে, তাহলে ভাই এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ। গড়ে একজন মানুষ 50 বছর পর্যন্ত বাঁচে, অথবা 40 বছর, কেউ 20 বছরে মারা যায়, আবার কেউ 80 বছরে। মানুষের এই গড় আয়ু 40 থেকে 60 বছর, কিন্তু পরকালের তুলনায় এই জীবন 0.00000 খুবই ক্ষুদ্র একটা অংশ। যদি আপনাকে বলি যে পরকালের তুলনায় ক্ষুদ্র এই ছোট্ট জীবনটাতে আপনাকে কষ্ট দেব, পরকালে আপনি যা চান তাই পাবেন, আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমাকে কি করতে হবে, আমাকে কষ্ট দেন, পরকালে আমি যা চাবো তাই পাবো, তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট এই বিপদে কোনো সমস্যা নেই। পরীক্ষার আগের রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায়, তখন আমাদের ঘুমও হয় না, কেন? কারণ আমরা পরীক্ষায় পাশ করতে চাই। একইভাবে যদি কোন স্ত্রী বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে, সেটা যাই হোক, সে যদি কোরআনে লেখা ঈশ্বরের নির্দেশ মানে, তাহলে সে বেহেশতে যাবে। যদি স্বামী কর্তব্য পালন না করে, সে বেহেশতে যাবে না, কর্তব্য করলে বেহেশতে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আমি আবারও প্রশ্ন করতে এসেছি। কিছু লোক, ধর্মীয় কিছু লোক, ঈশ্বরকে একটা নাম দিয়ে ডাকে, কিছু লোক বলে অলৌকিক শক্তি, আর বৈজ্ঞানিকরা বলে কসমিক এনার্জি, আর প্যারাসাইক্লোজিস্টরা বলে এটা একটা সুপার কনসেন্স। তাহলে এই প্যারাসাইক্লোজি দিয়েই প্রমাণ করা যায় যে একজন ঈশ্বর আছেন। ভাই আপনার প্রশ্নটা কি, আপনার প্রশ্নটা কি আবার বলবেন? হ্যাঁ, মানুষ ঈশ্বরকে ডাকে তার জ্ঞান আর বোধের স্তর থেকে, ঠিক? কেউ হয়তো বলে সুপার কনসেন্স, কেউ আর বলে সুপার পাওয়ার, যিনি সবচেয়ে শক্তিশালী, আর বিজ্ঞানীরা এটাকে বলে কসমিক এনার্জি, যেটা যে এনার্জিটা সৃষ্টির আগে থেকেই ছিল, এটাই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে, এই কথাগুলো বিজ্ঞানীরাই বলেছেন। অবশ্য কিছু লোক বলে যে এটা পরে বানানো হয়েছে, এই ধর্মটা বানিয়েছিলেন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন, সেটা ছিল 325 সালে নাইসিয়া কনফারেন্সে, সেখানে এটা বানানো হয়েছিল, আর সেখানে বলা হয়েছিল ঈশ্বর সপ্তম দিন বিশ্রাম নিলেন। আমি সেই ধর্মের নামটা বলতে চাচ্ছি না। এখন সেই কসমিক এনার্জি যদি বিশ্রাম নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আর আমার প্রশ্ন হল, এই কসমিক এনার্জি সৃষ্টির আগে কি অবস্থায় ছিল, আর মানুষ জাতি ধ্বংস হয়ে গেলে তখন এই কসমিক এনার্জি কি করবে?
ভাই, তখন এই পৃথিবীর কি অবস্থা হবে? ধন্যবাদ ভাই। আপনি প্রশ্ন করলেন, কিছু লোক বলে সুপার কনসেন্স, কেউ বলে সুপার পাওয়ার, কিছু লোক বলে কসমিক এনার্জি। ভাই আপনি যে নামে ডাকেন সঠিক নাম হতে হবে, ভুল নাম হলে আমরা এটা মানবো না। কিছু লোক সঠিক নামে ডাকে সুপার পাওয়ার, সমস্যা নেই, সুপার বিং, সমস্যা নেই। কিছু সঠিক নাম হতে পারে, কিছু ভুল নামও হতে পারে। একটা নাম আপনি বললেন যে বিজ্ঞানীরা বলেন কসমিক এনার্জি, আর একটা ধর্ম বলে যে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিলেন। আপনি এখানে বাইবেলের কথা বলছেন, বুক অব জেনেসিস দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদ, সৃষ্টিকর্তা বিশ্রাম নিলেন সপ্তম দিনে। যদি কসমিক এনার্জি বিশ্রাম নেয় সব ধ্বংস হয়ে যাবে, আমি একমত। তাহলে এই ধর্মগ্রন্থ আমরা মানি না, আর ঈশ্বরকে কসমিক এনার্জি বলে ডাকাটাও আমরা মানি না। ঈশ্বর এই বিশ্বজগতের সব এনার্জির সৃষ্টিকর্তা, তিনি কসমিক এনার্জি নন, তার চেয়েও অনেক বড়। তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছু তার উপর নির্ভরশীল। তাহলে যে ধর্মগ্রন্থে বলা হচ্ছে ঈশ্বর বিশ্রাম নিলেন, আমরা সেটা মানি না, ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নিদ্রার প্রয়োজন হয় না, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টার বিশ্রামের প্রয়োজন হয় না, সৃষ্টিকর্তার এই সংজ্ঞাটা আসলে ভুল। সঠিক সংজ্ঞাটা যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর বিশ্রামের প্রয়োজন নেই। আর আপনি যে নামেই ডাকুন সেটা সঠিক নাম হলে কোনো আপত্তি নেই, যদি ভুল নামে ডাকেন তাহলে আপত্তি আছে। আজকে বিজ্ঞানীরা ঈশ্বরকে বাতিল করছেন না, ঈশ্বরের প্রচলিত ধারণাকে বাতিল করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি মাইকের সামনে আসতে, যাতে আমরা আপনাদের দেখতে পারি আর প্রশ্ন করার সুযোগ দিতে পারি। আমার নাম কালিল সুলিভান, আর ডক্টর জাকির নায়েক বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ। আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশু খ্রিস্ট আবার আসবেন, এই কথাটা কি সত্যি? ভাই আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, শেষ রাসূল, কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। এই কথাটা বাইবেলও বলা আছে, যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। কোরআনের বেশ কিছু আয়াতে এই কথা বলা হয়েছে, যেমন সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সব মিলিয়ে 70টি সহিহ হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হল খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত, যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে। আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে। কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এই কারণে আল্লাহ সুবহান তাআলা তাকে আবার জীবিত করবেন। আর এ সম্পর্কে পবিত্রকরণে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেই দিন আপনি সাক্ষী হবেন, হে আল্লাহ সুবহান তাআলা, আমি তাদের উপাসনা করতে বলিনি, আমাকে, আমি বলেছি আব্দুল্লাহ, আল্লাহকে মানো, রব্বি ওয়া রব্বুকুম, আমার প্রভু তোমাদের প্রভু। তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যীশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি, আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে। তাহলে দ্বিতীয়বার যীশু নতুন কোন আইন আনবেন না, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, তিনিও এ আইন মেনে চলবেন, কোরআনের আইন আর সহি হাদিস। তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না, তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, এখন তোমরা কোরআন আর সহি হাদিস মেনে চলবে। আপনি বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ, আর তারপর যীশু আবার, হ্যাঁ ঠিক, দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না। রাসুল মানে যিনি কিছু নির্দেশ পান, তিনি দ্বিতীয়বার রাসুল হিসেবে আসবেন না। তিনি খ্রিস্টানদের সামনে সাক্ষ্য দিতে আসবেন, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, তিনি নতুন নির্দেশ পাবেন না। আগে তিনি নির্দেশ পেয়েছিলেন ইঞ্জিলে, সেটা 2000 বছর আগের কথা, যেটা বিকৃত হয়ে গেছে। তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তাই যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন, তিনি কোরআনের এই নির্দেশই মেনে চলবেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। তাহলে রাসূল হিসেবে, ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। সালাম আলাইকুম, আমার নাম শাহিদা, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আমার বিয়ের সময় মুসলমান হয়েছি। আমার প্রশ্ন একটাই, সেটা মানবতা নিয়ে, বিষয়টা মানবতার শান্তি নিয়ে। আমার প্রশ্নটা হল, ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার কোন অনুমতি দেয়া আছে কিনা? যদি অনুমতি না দেয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে, এ সম্পর্কে কিছু বলবেন? বোন আপনি প্রশ্ন করলেন কোরআনে কোথাও উল্লেখ আছে কিনা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কিছু উল্লেখ নেই। তবে মুসলিম পণ্ডিতরা একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন, মক্কায়, রিয়াদে, মালয়েশিয়ায়, আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা বা সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করা হয়। এক নম্বর, যে অঙ্গ দান করছে তার যেন কোনো বড় ক্ষতি না হয়। আমি হার্ট দিতে পারবো না, আমার হার্ট দান করলে আমি মারা যাব। ডাক্তাররা বলেন আমার দুটো কিডনি আছে, সেখানে একটা যথেষ্ট। ধরুন আমার মার দুটো কিডনি নষ্ট, তাকে একটা কিডনি দিতে পারি, তাহলে তিনিও বাঁচবেন, আমিও বেঁচে থাকবো।
তাহলে এক নম্বর পয়েন্ট, যে অঙ্গ দান করবে তার জন্য বড় কোনো ক্ষতি না হয়। দুই নম্বর পয়েন্ট, যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে। তিন নম্বর পয়েন্ট, কোন রকম টাকা পয়সার জন্য অঙ্গ দান করা যাবে না, কেউ কিডনি বেচতে পারবেন না। এই তিনটা শর্ত পূরণ হলে বিশেষজ্ঞরা বলেন এই নিয়মে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে, অঙ্গ সংযোজনের অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। প্লিজ প্রশ্নটা করুন। হ্যাঁ, আমার নাম অমরেশ, আমার একটা প্রশ্ন আছে। আপনার মতে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? ঈশ্বর কি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, যাতে করে তিনি বিচার করতে পারেন বেহেশতে যাব না দোজখে? ভাই, আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের বানালেন কেন। আমি একটা লেকচার দিয়েছিলাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রায় সোয়া এক ঘন্টা ধরে। ঈশ্বর আমাদের তৈরি করেছেন, তার একটা কারণ হল পরীক্ষা, পরকালের জন্য। পরকালের জন্য পবিত্রকরণে সূরা মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম। আর এছাড়াও তার এই সৃষ্টির বিশেষত্ব হল তিনি মানুষ তৈরি করেছেন যার নিজের ইচ্ছা আছে। আমরা মহান ঈশ্বরকে মানতে পারি অথবা অবাধ্যও হতে পারি, আমাদের নিজস্ব কিছু ইচ্ছা আছে। আর আমরা এই পৃথিবীতে আসার আগে সৃষ্টিকর্তা প্রশ্ন করেছিলেন তোমাদের মধ্যে কে মানুষ হয়ে জন্মাতে চাও, আর আমরা মানুষ হয়ে জন্মাতে চেয়েছিলাম। আপনি আর আমি পৃথিবীতে জন্মানোর আগে আমরাই মানুষ হতে চেয়েছিলাম, আর সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন। এখন এই ইচ্ছা শক্তির কারণে আমরা ঈশ্বরকে মানতে পারি, আবার অবাধ্যও হতে পারি। ঈশ্বরকে মানলে বেহেশতে যাব, আর অবাধ্য হলে যেতে পারবো না। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। অন্যান্য জীবজন্তু, ফেরেশতা, এদের ইচ্ছা শক্তি নেই, তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলে। তাই আমরা পরীক্ষা দিতে চেয়েছি, আমরা পরীক্ষা দিচ্ছি, এখন পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের পুরস্কার বা শাস্তি পাব। পবিত্র কোরআনে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের সৃষ্টি করার একটা কারণ হলো উপাসনা, আর পরকালের জন্য পরীক্ষা। আমরা ইবাদত না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যাবে আসবে না। কার ইবাদত করেন বা না করেন তারপরও তিনি মহান, এতে তার কোনো উপকার হবে না, কোনো ক্ষতিও হবে না। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমাদের ভালোর জন্য চেয়েছিলাম। যেমন আমি মেডিকেল পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, তখন আমাদের টিচার আমাদের পরীক্ষা নিলেন, আমি সেই পরীক্ষা পাশ করলাম। একইভাবে ভাই, আমরাই চেয়েছিলাম, আমরা এখন পরীক্ষা দিচ্ছি। আর বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, এই সৃষ্টির উদ্দেশ্য। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করতে পারেন। রেসপেক্টেড স্যার, আমি চারটা প্রশ্ন করব। প্রথমটা হলো, এটা ভাই ধর্মগ্রন্থে আপনার নামটা বলুন এবং একটা প্রশ্ন করুন। সিজিল, আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে। যেমন ধরেন কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে, আর এই সব গল্প, এই গল্পগুলো বিশ্বাস করা বেশ শক্ত। এটা আমার প্রথম প্রশ্ন। ভাই, আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে, সূরা ফিলের কথা, সূরা ফিলের 1-5 নম্বর আয়াত। এরকম আরো অনেক আয়াত আছে। কোরআন বলছে শাক্কুল কামার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই ভাগ করেছিলেন, মুসা আলাইহিস সালাম সাগরকে দুই ভাগ করেছিলেন। এগুলো কঠিন কাজ। হ্যাঁ, এগুলোকে বলে অলৌকিক। অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলোর কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না। মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব। আবার কোন মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে, তার মধ্যে রাস্তা থাকবে, এটাও অসম্ভব। তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক। শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন, আপনি আমি পারবো না। আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না। আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি, যদি সেই সময়ে ফিরে যায়। এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না। 3,000 বা 4,000 বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাইহিস সালাম সাগরকে ভাগ করেছিলেন কিনা। তাহলে কি করব? এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না। কিন্তু পবিত্রকরণে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে। যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা, বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার, কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে। 1400 বছর আগে মানুষ ভাবত এগুলো কোন ধরনের কথা, চাঁদের নিজের কোনো আলো নেই, পৃথিবী বর্তুলাকার, এগুলো কি সত্যি, এগুলো বিগ ব্যাং এর কথা? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আমরা জানি সবই সত্যি। তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায়, কিছু পরীক্ষা করা যাবে না। আমরা অতীতে যেতে পারবো না, তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার। আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি, ধরেন 80% চেক করতে পারি। আমার যুক্তি বলে 80% কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি, সেগুলো একেবারে 100% সঠিক।
যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে 1% ভুল নেই। যদি বলেন এমন ঘটনা ঘটেনি, শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন। যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে দুই ভাগ করেছিলেন, এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না, সঠিকও প্রমাণ করতে পারবেন না। অতীতে যেতে পারবেন না, আমরা 3-4 হাজার বছর আগে ফিরে যেতে পারি? পারি না। তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি, এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে, সত্যি হতে পারে নাও হতে পারে, পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি, ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না। যদি পারমাণবিক বোমার কথা বলতেন, হাজার বছর আগে তারা কি বিশ্বাস করত? বিশ্বাস করত? তারা বলতো পাগলের প্রলাপ, ঠিক না ভুল? কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি, কারণ বিজ্ঞান উন্নত হয়েছে। এখন দেখি পারমাণবিক বোমা, আণবিক বোমা, তাহলে পাখিরা পাথর ফেলছে, এটা সমস্যা কোথায়? এ তো খুব সোজা, পারমাণবিক বোমা আরো কঠিন। তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না? আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি, কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি, সেগুলোর মধ্যে পুরো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। 20% আমরা পরীক্ষা করতে পারবো না, কারণ অতীতে যেতে পারবো না, ভবিষ্যতে যেতে পারি না, বেহেস্তার দোজকের অস্তিত্ব বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করতে পারবো না। হয়তো বলবেন যে ভাই জাকির, আপনি একজন ডাক্তার, কিভাবে বেহেস্ত দোজক বিশ্বাস করেন? আমি বলি এটা 20% অস্বচ্ছ অংশের কথা। আমার চুক্তি বলে যখন 80% কোরআনে যতক্ষণে আমরা চেক করতে পারি, এগুলো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেখানে 0.1% ভুল নেই। আমার যুক্তি বলে এই 20% ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে, 20-50 বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো, আমরা বেহেশত যুগ সম্পর্কে জানতে পারবো। আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের 0.00001% ভুল প্রমাণিত হয়নি, 80% একেবারে পুরোটাই সত্যি। তাই আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ বাকি 20% যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে, ইনশাআল্লাহ সেগুলো সত্যি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। হ্যালো, আমার নাম অশোক, আমি ইকোনমিক্স নিয়ে এমএ পড়ছি। স্যার, আমার প্রশ্নটা হলো, বর্তমান প্রেক্ষাপটে বলা যায় আমরা খুব খারাপ সময় পার করছি, আমরা সবাই শান্তি চাই, হোক জাতিগত শান্তি বা হোক ধর্মীয় শান্তি অথবা সে যাই হোক, আমাদের আসলে শান্তি আর মানবতার প্রয়োজন। এই ধর্মের কারণেই কি পৃথিবীতে আমরা আজ এত বেশি সমস্যা দেখছি? এই ধর্মের কারণেই কি পৃথিবীতে এত বেশি যুদ্ধ আর অরাজকতা চলছে? এটা বাদেও অন্য সমস্যা আছে, আর এই ধর্ম দিয়েই কি পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায়? আর ধর্ম দিয়েই কি ইথিওপিয়া দুর্ভিক্ষের সমাধান করা যায়? শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, ধর্মই কি সবকিছুর সমাধান? ধর্ম দিয়েই কি পৃথিবীর এই সব সমস্যা সমাধান করা যাবে? এই ধর্ম দিয়েই কি আমাদের সব সমস্যাগুলোর সমাধান করা যাবে? আমার মনে হয় অন্য কোন সমাধান আছে। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। পৃথিবীতে এখন অনেক সমস্যা, ধর্মই কি এসবের সমাধান দেবে? ইথিওপিয়াতে অনেক মানুষ মারা যাচ্ছে, ধর্ম কি এটা সমাধান? ভাই, সত্যের ধর্মটাই এখানে সমাধান। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি দেশের সব লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করত, তাহলে ইথিওপিয়ায় কোনো সমস্যাই হতো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আর সহি হাদিসেও আছে, ইসলামের তৃতীয় স্তম্ভ হলো প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাবের তুলনায় অতিরিক্ত 85 গ্রাম স্বর্ণ, তাদের সঞ্চয়ের 2.5% দান করে দেবে। যদি সব লোক দান করত, দারিদ্র্য বলে পৃথিবীতে কিছুই থাকতো না। ইথিওপিয়াতে অবশ্যই পুরো পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মারা যেত না। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে 3 জন ধনী লোক, সবচেয়ে ধনী 3 জন, তাদের সম্পদের পরিমাণ 48টা গরিব দেশের জাতীয় আয়ের সমান, সবচেয়ে ধনী 3 জন। যদি এই 3 জন জাকাত দেয়, মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা হচ্ছে, প্রত্যেকটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন করত, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করত। আপনি একটা সমস্যার কথা বললেন, যে সমস্যার কথাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে সেই সমস্যার সমাধান দেয়া আছে। সত্যের ধর্ম পালন করুন, সত্যিকারের শান্তি পাবেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। অমুসলিম বোন, সালাম আলাইকুম। যদি একজন মুসলমান কোন অমুসলিমের বাসায় থাকে, সে যদি তখন নামাজ আদায় করতে চায়, সেই অমুসলিমের বাসায় কি নামাজ পড়া যাবে? সেখানে নামাজ পড়ার নিয়মটা কি? আর মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা সেটা বলবেন কি? বোন, আপনি 2টো প্রশ্ন করেছেন। প্রথমটা হলো, কোন অমুসলিমের ঘরে একজন মুসলিম নামাজ পড়তে পারবে কিনা? যদি সেই ঘরে কোনো সমস্যা না থাকে, যদি আপনার সামনে কোনো মূর্তি না থাকে, যদি আপনার নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে, আপনি তাহলে নামাজ পড়তে পারেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে প্রথম খণ্ড বুক অফ সালাত, যে পুরো পৃথিবী
একটা মসজিদ বিশ্বাসীদের জন্য। যদি জায়গাটা পরিষ্কার থাকে আর ইসলামের কোনো নিয়ম ভাঙা না হয় আপনি নামাজ পড়তে পারেন। এবারে প্রসাদের ব্যাপারে বলি, প্রসাদ হলো খাবার যেটা পূজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে চারটা আয়াতে বলেছেন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, আর সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ আছে, হুরমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদদামু ওয়া লাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল লাবি, তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, তাহলে প্রসাদ খাওয়াটা হারাম। প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে। তবে অনেক মুসলমান আছেন যারা কষ্ট দিতে চান না, তাদের অমুসলিম বন্ধুদের কষ্ট দিতে চান না তারা, তাই তারা কি করেন, কিছু মুসলমান বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন, পরের দিন বিসমিল্লাহ বলে মদ খাবেন, বিসমিল্লাহ বলে শুকর খাবেন। যে খাবারে আল্লাহ ছাড়া অন্য দেবতার নাম নেওয়া হয়েছে সেটা ইসলামে হারাম। এখানে আপনি কি করবেন, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, দাওয়া অর ডিস্ট্রিকশন, সেখানে দেখবেন কিভাবে অমুসলিমদের বোঝাবেন প্রসাদ খাওয়ার ব্যাপারে আর কিভাবে তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে বোঝাতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবকিছু কি আল্লাহর পরীক্ষা? সবকিছুই কি আল্লাহর পরীক্ষা? ভাই আপনি প্রশ্ন করেছেন সবকিছু আল্লাহর পরীক্ষা কিনা। আমাদের জীবনটাই পরীক্ষা, মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি, আমরা নিজেরা নিজেদের সমস্যা তৈরি করি। এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা। তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কেউ ভেস্তে যেতে পারবে না, কারণ মানুষ মাত্রই ভুল করে। ভাই আপনি বললেন যে কেউ তাহলে ভেস্তে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে। আমি একমত, আমি একমত, মানুষ ভুল করে, প্রত্যেক মানুষই ভুল করে। আর এই জন্যই নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা আর দয়া ছাড়া কোন লোক ভেস্তে যেতে পারবে না। আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন। তিনি গাফুর, তিনি রহিম, তিনি করুণাময়, তিনি পরোপকারী, তিনি এই লোকদের মাফ করে দেন। তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন। আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো তাই মাফ করে দিলাম, তুমি দেখতে খারাপ তাই মাফ করলাম না। আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে। তাই শুধু আল্লাহর করুণা পেলেই আপনি বেহেশতে যেতে পারবেন। যদি আল্লাহ আপনার সমস্যাগুলো খুঁটি খুঁটিয়ে ধরেন আর পয়েন্ট বিয়োগ করেন, সেই সাথে সবগুলো ভালো কাজের পয়েন্ট যোগ করেন, তাহলে কোন মানুষ বেহেশতে যেতে পারবে না, এমনকি নবীজিও না। নবীজি কথা বলেছেন, এটা নবীজির হাদিস। পবিত্র কোরআন বলছে আল্লাহ আপনার ভালো কাজগুলোকে 10 দিয়ে গুণ করবেন আর খারাপ কাজগুলোকে 1 দিয়ে। আর আল্লাহ এরকমই করুণাময়, তিনি মানুষকে ক্ষমা করে দেন, তবে একটা অন্যায় তিনি ক্ষমা করবেন না। পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে যে অন্যায়টা তিনি কখনোই ক্ষমা করবেন না সেটা হলো শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা। অন্য কোন অন্যায় হয়তো তিনি ক্ষমা করতে পারেন, আর আল্লাহকে ছাড়া অন্য কোন দেবতার উপাসনা করা এটা হলো সবচেয়ে বড় অন্যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি কি আরো কিছু বলতে চান ভাই? হ্যাঁ, এখন ধরি একজন লোক সে তার সব কাজ ভালোভাবে করলো কিন্তু সেই লোক তার তিনজন স্ত্রীকে সমানভাবে দেখল না, সে কি সেই লোক কি তখন বেহেশতে যাবে? ভাই আপনি প্রশ্ন করলেন যে যদি, আমি আপনার প্রশ্নটা বুঝেছি, যদি কোন লোকের তিনজন স্ত্রী থাকে আর সে সমান বিচার করতে না পারে সে কি বেহেশতে যাবে? হ্যাঁ যাবে, কেন যেতে পারবে না? কারণ আমাদের পক্ষে পুরোপুরি নিষ্পাপ পাওয়াটা খুবই কঠিন। আপনি তো বললেন সব মানুষই ভুল করে, অনেক মানুষই ভুল করে, আপনার মনেও কোনো খারাপ চিন্তা আসতে পারে, এটাও তো ভুল। তাই আপনি যদি ভুল করেন সেজন্য ক্ষমা চাইবেন। যে লোক তার স্ত্রীদের সঙ্গে সুবিচার করতে পারে না সে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করতে পারেন, তাকে বেহেশতে নিতে পারেন, হতে পারে সে অনেক ভালো কাজ করেছে তাই আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। এইসব নির্ভর করছে আল্লাহ সুবহান তাআলার উপর, তিনি বিচার করবেন। একজন লোক তার স্ত্রীদের প্রতি সমান বিচার করবে, তবে যদি করতে না পারে সে বেহেশতে যেতেও পারে নাও যেতে পারে। তার পুরো জীবনের সবগুলো কাজ বিচার করে আল্লাহ সবকিছু ঠিক করবেন, সে বেহেশতে যেতেও পারে নাও যেতে পারে। সে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই আপনি। স্যার, ইসলাম ধর্মে বিনোদনের কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেয়া হয়েছে, মিউজিক সম্পর্কে ইসলাম কি বলে, আর সুফিজম সম্পর্কে কি কিছু বলবেন? এটা কি ইসলামের কাঠামোর মধ্যে পড়ে নাকি পড়ে না? ভাই আপনি হালাল বিনোদনের কথা বলছেন, বিনোদনটা আসলে আপনার দৃষ্টিভঙ্গির উপর। আপনার জন্য যেটা বিনোদন আমার জন্য নাও হতে পারে, যেমন এই অনুষ্ঠানের লোকজন বিনোদন পাচ্ছে, অনেক কিছু তারা শিখতে পারছে, এটা হালাল। তাহলে
হালাল বিনোদন হলো সেই বিনোদন যেটা কোরআন আর সুন্নাহর বিপক্ষে যাবে না। কোরআন আর সহিহ হাদিসে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো মেনে চললে বাকি সব বিনোদনই হালাল। মিউজিক সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছে যে ডাব বাজানো ছাড়া অন্য মিউজিক নিষিদ্ধ, শুধুমাত্র ডাব, একপাশে খোলা ড্রাম, এটা বাদে অন্য মিউজিকের অনুমতি নেই। কারণ এই মিউজিক আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে, যেহেতু এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে তাই এটা নিষিদ্ধ। আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুফিজম, সুফি একটা আরবি শব্দ যেটা এসেছে সুফ থেকে, এই মতবাদটাও আসলে পথভ্রষ্ট। আগের উত্তরগুলোতে আমি বলেছি আমাদের কোরআন এবং সুন্নাহ মানা উচিত, তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআন এবং সুন্নায় উল্লেখ করা নাই সেটা আসলে পথভ্রষ্ট, এর বেশিরভাগই পথভ্রষ্ট। আপনারা সুফিজমের যেসব মতবাদগুলো দেখেন এর বেশিরভাগই পথভ্রষ্ট, এই মতবাদটা পবিত্র কোরআন আর সুন্নাহ মেনে চলে না। কোন বিশেষজ্ঞ যদি এখানে কিছু বলেন সেটা কোরআন আর সুন্নাহর সাথে মেলাবেন, অন্য কোনো উৎস নেই, সঠিক উৎস হলো কোরআন আর সহিহ হাদিস। কোরআনের অনুবাদগুলোর মধ্যে আপনার মতো সবচেয়ে শুদ্ধ অনুবাদ কোনটা, এ ব্যাপারে বলবেন? সবচেয়ে খাঁটি ইংরেজি অনুবাদ ভাই, আল্লাহ এখানে আরবিতে বলেছেন 100% কোনো ভুল ছাড়া, সবগুলো অনুবাদই করেছে মানুষ আর সেখানে ভুল থাকবেই, তাই পবিত্র কোরআনে কোনো নির্ভুল অনুবাদ নেই। হ্যাঁ, তবে যে অনুবাদগুলো পাওয়া যায় আমার মতে ভালো অনুবাদটা, সেগুলোর মধ্যে একটা হলো সহি ইন্টারন্যাশনাল, আমি ইংরেজি অনুবাদের কথা বলছি, অন্য ভাষার ব্যাপারে আপনাকে খুঁজে দেখতে হবে। আমার মতে কোরআনের একটা ভালো ইংরেজি অনুবাদ হলো সহি ইন্টারন্যাশনাল, যেটা ইংরেজিতে অনুবাদ করেছেন তিনজন মহিলা, তারা সবাই আসলে আমেরিকান পশ্চিমা সভ্যতার মানুষ, তারা সবাই মুসলমান হয়েছিলেন। সহি ইন্টারন্যাশনাল আগে একজন ভাইকে একটা কপি দিয়েছিলাম, আর আপনি চাইলেও দেবো ইনশাআল্লাহ। লেকচার শেষে ভাই আশরাফের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে একটা কপি দেবেন আর আপনি সেটা পড়ে দেখুন, আশা করি উত্তরটা পেয়েছেন। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন। আমি শশাঙ্ক শেখর, এসেছি রাঁচি থেকে। আমি এখানে সত্যভামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি। স্যার, আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে। স্যার, আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি, সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি, মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে। স্যার, আমার প্রশ্নটা হল, ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয়? যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি? কারণ পবিত্র কোরআনেই সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা বিপর্যয় ঘটিও না, অথবা সূরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম, অথবা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করল। স্যার, একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে, সেটা হলো ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ধর্ম বা মাজহাব, নাকি আমাদের দেশ, মাদারল্যান্ড, মাতৃভূমি বা কওম? অনেক ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নিয়ে প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে, যা হচ্ছে জিহাদ, এটাকে ইসলাম কি অনুমতি দেয়? জিহাদ শব্দের অর্থ কি? এটা কি কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না? ভাই, এই জিহাদ সম্পর্কে বলি, এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই, মুসলমানদের মধ্যেও রয়েছে। বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে, যে কোনো যুদ্ধ, হতে পারে নিজের সুবিধার জন্য, হতে পারে পলিটিক্সের জন্য, হোক সেটা ভাষার জন্য, হোক বর্ণের জন্য, সেটাই হলো জিহাদ। মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না। জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, তার মানে চেষ্টা করা, তার মানে পরিশ্রম করা। জিহাদ মানে সংগ্রাম, কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা। ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা। এছাড়াও জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে। জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ, তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারবু মুকাদ্দাসা। যদি আপনারা কোরআন পড়েন, কোরআনের কোথাও পাবেন না, একটা আয়াতও নেই, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও কোনো জায়গায় হারবু মুকাদ্দাসার কথা বলা নেই। এই শব্দটা কোরআন বা হাদিসে নেই। জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য।
যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ, এটা ভুল অনুবাদ। জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা, অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্র হতে পারে, সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, সেটা কিতাল ফি সাবিলিল্লাহ। একটা প্রশ্ন করা হয়, ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে? ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম, ইসলাম সব সময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেল। অনেকেই বলেন, ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফিরদের যেখানেই পাবে ব্র্যাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে। যদি আপনি পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে। তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই। যদি আপনারা এই আয়াতটার আগের আয়াতগুলো পড়েন, সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি। পবিত্র কোরআনের সূরা তাওবার প্রথম 4টা আয়াতে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, আর মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটা নাজিল করলেন মুশরিকদের সম্পর্কে। সে আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু 4 মাসের মধ্যে ঠিক করে ফেলো, না হলে যুদ্ধ ঘোষণা করো। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে। এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে, যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো। আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন 7 নম্বর আয়াতে, কারণ 6 নম্বর আয়াতে উত্তরটা আছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে। শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও। এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না, তাদের কোন নিরাপদ স্থানে পৌঁছে দাও। যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে, আরেকটা হলো সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো। পরের আয়াতে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো। তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতে বলছে যদি তারা শান্তি চায় শান্তিই ভালো। এখন আরেকটা প্রশ্ন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে কি বলছে বা সূরা নিসার 40 নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এটাই হলো ইসলামের আসল কথা। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যদি দুর্নীতির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। এখন আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতার 2 অধ্যায়ের 50 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন, চেষ্টা। যদি আপনারা পড়েন মহাভারত, মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে, হাজার হাজার অনুচ্ছেদে। কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি। মহাভারত একটা ধর্মগ্রন্থ, আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পাণ্ডবদের 5 ভাই আর কৌরবরা 100 ভাই যুদ্ধ। আর ভগবদ গীতা হল মহাভারতের অংশ, 18টা অধ্যায় কৃষ্ণের কথা। প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন বলছে, এটা আছে ভগবদ গীতার 1 নম্বর অধ্যায় 42-46 অনুচ্ছেদে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধক্ষেত্রে মরে যাব, কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো? কৌরবরা আমার জ্ঞাতি ভাই, যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন, 2 অধ্যায় 2 আর 3 অনুচ্ছেদে আছে, তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে? এটা একটা পাপ। তুমি এতটা দুর্বল হলে কিভাবে, তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয়, এটা অশুদ্ধ চিন্তা, এটা একটা পাপ। এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি বেহেশতে যেতে পারবে না। এরপরে ভগবদ গীতার 2 অধ্যায়ের 31-33 অনুচ্ছেদে আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হল যুদ্ধ করা, যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না, আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে। যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা করেন, আমি যদি ভগবদ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে, কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি।
আর প্রসঙ্গটা বললে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য, তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো, এমনকি সে যদি আত্মীয় হয়। প্রসঙ্গটা বললে অনুচ্ছেদটা যুক্তি আছে, যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন, যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোন সমস্যা নেই। ভগবদ্গীতা আর মহাভারতে এই কথাটাই বলা হয়েছে, সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। যখনই আমি কোন হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো, সে তো এটা জানে, সে বলবে না, মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে, আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে। তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন। এছাড়াও অনেক লোক বলে, ও কোরআনে জিহাদের কথা বলছে, আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেস্তে যাবেন। অনেকে আছেন, তাদের একজন অরুণ সুরি বলছেন, তিনি সহিহ বুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ 2 নম্বর অধ্যায়ের 46 নম্বর হাদিস, বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করে, আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে। এরপরে নবীজি বলেছেন, যদি কোন মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে, সে পরকালে বেহেশতে যাবে, কিন্তু যদি সে ফিরে আসে, মারা না যায়, সে ফিরে আসবে গনিমতের মাল নিয়ে। এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা। আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে, তারা কি ভগবদ্গীতা পড়েনি, তারা কি মহাভারত পড়েনি? এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ্গীতায় বলেছেন, 2 অধ্যায়ের 37 অনুচ্ছেদে আছে, হে অর্জুন, হে কুন্তির পুত্র, যুদ্ধের প্রস্তুতি নাও, যদি যুদ্ধে মারাও যাও কোন সমস্যা নেই, তুমি স্বর্গে চলে যাবে, আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদ গুলো পাবে। হাদিসে একই কথা আছে। তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো, সমস্যা নেই, যদি মারা যাও স্বর্গে চলে যাবে, যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে, সহিহ বুখারীও একই কথা বলছে, কোরআনও একই কথা আছে। তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে, আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয়। আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা, নাকি মাজহাব বা দিনকে মানা? যেন আমাকে প্রশ্ন করছেন, আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? ভাই, দেশের আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি, আল্লাহকে মানার ব্যাপারে বলি, মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের চাইতে অনেক উপরে। ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য যে কোনো আইনের চাইতে, সে আইনটা যেই লিখুক না কেন, যেই লিখুক না কেন। তবে আমি একজন ইন্ডিয়ান, আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোন আইন নেই যেটা ইন্ডিয়ার কোন মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয়, কোনো বাধা নেই। সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক, তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে, আমিও সে কাজই করছি। ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে, এমন কোন আইন নেই। আমি 5 বার নামাজ পড়তে চাইলে পড়বো, না পড়তে চাইলে পড়বো না। ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয়। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ, আর একজন ভালো ইন্ডিয়ানও। আর সংজ্ঞা অনুযায়ী, ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু, হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা, আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করেন। গুড ইভিনিং, আমার নাম শ্রীরাম, আমি একজন হিন্দু। ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি, তাহলে কি আমার বেহেশতে যাওয়া কঠিন হবে? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি বেহেশতে যেতে পারবেন নাকি পারবেন না। ভাই, আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। যদি খ্রিস্টান শব্দটার কথা বলেন, পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান শব্দটা নেই। হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই, তেমনি খ্রিস্টান শব্দটাও কোথাও নেই, বাইবেলের কোথাও শব্দটা নেই। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অব অ্যাক্টসে। যারা সেই সময় যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলত তাদের এই নামে ডাকা শুরু করে অ্যান্টিওকের লোকেরা, বুক অব অ্যাক্টসে সেটা দেখবেন, খ্রিস্টান। খ্রিস্টান শব্দটা বাইবেলের কোথাও নেই। তাহলে যীশু খ্রিস্ট সেই সময় আসলে প্রচার করেছিলেন ইসলাম, এই জন্য তিনি পৃথিবীতে আরেকবার এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই।
ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম ইসলাম প্রচার করেছেন। আর ইসলাম ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে, আমাকে সৌদি আরবে থাকতে হবে, আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল। ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলে আপনি মুসলমান। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 5:30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে শুধু বিচার করি, আমার বিচার ঠিক, কারণ আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি। যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখি ঈশ্বরের ইচ্ছাকে দেখি, সে তো আসলে মুসলমান। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন মুসলমান, তিনি ইসলাম প্রচার করেছেন। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়েও লেকচার দিয়েছি, আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বরের কথা, ট্রিনিটিতে বিশ্বাস করো না, মহান ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করো না, ঈশ্বর কখনো জন্ম নেননি, এসব কিছুই বাইবেলে আছে। বাইবেল থেকে আমি দেখিয়েছি নামাজ পড়ার নিয়ম, বাইবেল থেকেই দেখিয়েছি জাকাতের কথা, হজের কথা, মদ খেতে নিষেধ করা, ভদ্রতা দেখানো, বাইবেলে আছে। তাহলে যীশু বা ঈসা আলাইহিসসালাম তিনি খ্রিস্টান ধর্মের প্রচার করতে আসেননি, তিনি ইসলাম প্রচার করতে এখানে এসেছিলেন। আর পুরো পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা একজনই, তিনি আমাদের একটাই ধর্ম দিয়েছেন, অন্য ধর্ম দেননি। অন্যান্য সব ধর্মগ্রন্থকে আসলে মানুষ বিকৃত করে ফেলেছে, যেমন এই ভাই বললেন সুফিজম, এমনকি এটাও ইসলামের একটা পথভ্রষ্ট রূপ। ইসলাম ধর্ম পালনের জন্য কি মানতে হবে? পবিত্র কোরআন আর সহি হাদিস। আর প্রত্যেক নবী রাসূল প্রচার করেছেন শুধু ইসলাম। যদি ধর্মগ্রন্থগুলোর কথা দিয়ে যীশুকে অনুসরণ করেন, যীশু কখনোই বলেননি আমার উপাসনা করো, নিজেকে কখনো ঈশ্বর বলেননি। সত্যি বলতে গোটা বাইবেলে পরিষ্কার ভাবে এমন কোন কথা নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। কিন্তু খ্রিস্টানরা বলে বেহেস্তে যেতে পারবেন না, যদি বিশ্বাস না করেন যীশু আমাদের পাপের জন্য মারা গিয়েছেন, তিনি ছিলেন ঈশ্বর। গোটা বাইবেলে একেবারে পরিষ্কার ভাবে একটা কথাও নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। যদি কোন খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আর যীশু খ্রিস্ট বাইবেলে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 14:28, যে আমার পিতা আমার চেয়ে বড়। গসপেল অফ জন 10:29, আমার পিতা সবার চেয়ে বড়। গসপেল অফ ম্যাথিউ 12:28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক 11:20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন 5:30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক হয়, কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন, অর্থাৎ মুসলমান। এটা আছে বুক অব অ্যাক্টসে 2:22, যে হে ইসরায়েলবাসী এই কথাটা শোনো, নাজারেথ শহরের যীশু যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে। যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে। আপনারা যদি বলেন খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলি পালন করে চলে, তাহলে আমি বলবো মুসলমানরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। বাইবেল বলছে শুকরের মাংস খাবে না, বাইবেল বলছে মহিলারা তাদের মাথা ঢেকে রাখবে, এটা আছে 1 Corinthians 11:5-7, যে মহিলা মাথা ঢেকে রাখবে না তার মাথা কামিয়ে ফেলা হবে। তাহলে ভাই, আল্লাহর সকল নবী রাসূলগণ শুধু ইসলামকে প্রচার করেছেন। ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন বেহেশতে যাবেন, যদি না করতে পারেন যেতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। এটাই আমাদের শেষ প্রশ্ন। কোন অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ, প্রশ্নটা করেন। রেসপেক্টেড স্যার, আমার প্রশ্নটা হলো, দয়া করে আপনি কি একটু মাইকের কাছে আসবেন যাতে আপনার প্রশ্নটা শুনতে পারি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনে বেহেশত সম্পর্কে কি বলা আছে। ভাই, আপনি কোরআনে বেহেশতের বর্ণনাটা জানতে চাচ্ছেন। আমি এখানে সংক্ষেপে বলছি, এটা একটা জায়গা যার নাম জান্না। এই জান্না শব্দটা আরবি থেকে বাংলায় অনুবাদ করলে হয় বাগান। জায়গাটা চিরস্থায়ী সুখের। এখানে বলা হয়েছে আপনার পায়ের নিচে নদী বয়ে যাবে, মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, ফলমূলের কথা আছে, ডালিম পেয়ারা ইত্যাদি। এই জায়গাটা আসলে পরকালের জন্য একটা পুরস্কার। হ্যাঁ স্যার, একটা কথা স্যার। হ্যাঁ, আপনি বেহেশতের বর্ণনা শুনতে চাইলেন। হ্যাঁ স্যার, আমরা সেখানে কোন অবস্থায় থাকব, সাধারণ মানুষের মতো নাকি অন্য কোন অবস্থা? হ্যাঁ, আপনি জানতে চাইলেন যে, আর একটা কথা স্যার, এখানে যদি বেহেশত খুঁজে না পান তাহলে অন্য কোথাও বেহেশত খুঁজে পাবেন না। আপনি বললেন সেখানে আপনি কেমন থাকবেন, কিভাবে থাকবেন, আগের মতোই? ভাই, এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন, সেখানে সব আলাদা, আমরা এই অবস্থায় থাকবো না। সেখানে আমরা অন্য অবস্থায় থাকবো, তবে কিভাবে থাকবো আল্লাহ জানেন, তবে আলাদা। মাথায় শয়তানি চিন্তা আসবে না যদি আপনি বেহেশতে যান। না না, আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি জানতে চাচ্ছি আমাদের আত্মার কথা। আমাদের আত্মার তখন কি হবে, সেটা কেমন থাকবে? আপনি বেহেশতে গেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ,
আসেন প্রার্থনা করে যেন বেহেশতে যায় ইনশাআল্লাহ। তাহলে আপনি আমাকে এমন একটা জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা দিতে পারছেন না। সরি, আপনি এমন জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা নেই। ভাই আপনি বললেন বেহেশতের বর্ণনা শুনতে চান, আমি বর্ণনা শুরু করলাম, তখন বললেন জায়গাটা না, আমাদের সেখানে কি হবে, আমাদের কি হবে, আমাদের দাড়ি থাকবে কিনা, আমরা যুবক থাকবো কিনা, দাড়ি কথা শরীরের কথা থাকবে, আমি বলছি আত্মার কথা, মনের কথা। আত্মা কিভাবে থাকবে? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মায় মৃত্যুবরণ করবে, প্রত্যেক আত্মায় সেখানে থাকবে, তবে শরীরটা সেখানে থাকবে না। আমাদের আত্মা সেখানে উপস্থিত থাকবে, কিন্তু সেটা কোন অবস্থায় থাকবে? যেমন 80 বছরের একজন বৃদ্ধা মহিলা কোন অবস্থায় জীবিত হবেন, বৃদ্ধ না যুবতী, আল্লাহ মালুম, তবে আলাদা কিছু হবে। আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি বলছি আত্মার কথা। আত্মা থাকবে, আত্মাই যদি সবকিছুর জন্য দায়ী হয় তাহলে আমাদের কাজকর্মের জন্য আত্মাই। ঠিক কথা, ঠিক বলেছেন ভাই। তাহলে আমি যদি বেহেশতে যাই তাহলে আমি ভাববো যে আল্লাহ আমাকে 70টা হুর পরিয়ে দেবেন, তখন আমার মনে হতে পারে যে বেহেশতে চেয়েও ভালো জায়গা আছে। মানে বেহেশতে যাওয়ার পর সবকিছু কিভাবে শেষ হবে? মানুষের তো আসলে চাওয়া পাওয়ার শেষ নেই, মানে সেখানে আমাদের আত্মাটা কি অবস্থায় থাকবে? আমার আত্মা তখন কি একই অবস্থায় থাকবে? এই কথাটাই বলছিলাম ভাই, যে কিভাবে নিশ্চিত হবেন। আমি আপনাদের বলেছি যে এই বই যদি বটা পরীক্ষা করি, যদি আমরা পরীক্ষা করে দেখি এই বইয়ের 80% একেবারে প্রমাণিত, আর 20% হচ্ছে সাধারণ মানুষের জানার বাইরে। তাই একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আর ডাক্তার হিসেবে বলি, আমার যুক্তি বলে যার 80% একেবারে প্রমাণিত আর 20% সাধারণ মানুষের কাছে অস্পষ্ট। আসলে সত্যি বলতে কি, যে কোনো ধর্মগ্রন্থকেই অযৌক্তিক বলাটা খুব কঠিন, কারণ আপনি নিজেই দেখবেন। ভাইয়া আপনি বলছেন এটা খুব কঠিন, আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, আমার ক্যাসেটটা শুনতে পারেন। আমি শিকাগোতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করেছিলাম যার বিষয় ছিল কোরআন এন্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। দেখবেন আমি চাইলে অনেক ধর্মগ্রন্থ বাতিল করতে পারি, আজকে আমার কাজ বাতিল করা নয়, আমাদের সাদৃশ্যগুলো দেখা। আমি চাইলে হিন্দুইজমের সাথে ইসলামের পার্থক্য নিয়ে কথা বলতে পারি, আমি হিন্দুইজমের বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি, বাইবেল কেউ সেটা আমার কাজ না। আমি এখানে যা করলাম ইসলাম আর হিন্দুইজমের সাদৃশ্য নিয়ে কথা বললাম, আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসলে বেদের বিভিন্ন প্রমাণিত সত্য, আমি এখানে সেগুলো উদ্ধৃতি দিয়েছি, আপনার পছন্দ হলে মেনে চলুন, পছন্দ না হলে সেটা আপনার ব্যাপার। তাহলে বেদও বলছে স্বর্গের কথা, নরকের কথা, মানে বেহেশত আর দোজখ, যদি পছন্দ হয় মেনে চলুন, পছন্দ না হলে সেটা দরকার নেই, আমরা কিয়ামতের দিন দেখব কে ঠিক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আমি এখন অনুরোধ করব ভাই আব্দুর রহিম গ্রিনকে কিছু বলার জন্য। ভাই গ্রিন, আজকে ডক্টর জাকির নায়েকের এই বক্তৃতা শুনতে আসার জন্য আমি চেন্নাইয়ের লোকজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক কিছুই শিখলাম আলহামদুলিল্লাহ, আশা করি আমরা আজ যা শিখলাম সেগুলো কাজেও করে দেখাব, আর ইনশাআল্লাহ মানুষ ইসলাম সম্পর্কে আরও জানতে পারবে। আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল ক্বামারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা خلقهن إن